আচ্ছা, তো তাহলে আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর শুরু হবে। আজকের ক্লাস থেকে আমরা এলিমেন্টর শুরু করব। এলিমেন্টর অর্থাৎ আমাদের ডিজাইনিং সেকশনটা। তো এলিমেন্টর কি জিনিস এটা একটু বলে রাখি আগে। এলিমেন্টর হলো আপনার একটা ওয়েবসাইট পেজ বিল্ডার, যেটা দিয়ে বিভিন্ন পেজ ডিজাইন করা হয়। অর্থাৎ কোথায় ইমেজ রাখবেন, কোথায় ভিডিও রাখবেন, কোথায় লেখা রাখবেন, কোথায় একটা বাটন রাখবেন, সেই লেখাগুলা, ভিডিওগুলা, সেই ইমেজ গুলা, তারপরে বাটন গুলার ডিজাইন কেমন হবে, এমন বিভিন্ন মানে যত ধরনের ডিজাইন আছে একটা পেজ তৈরি করতে, সেই ডিজাইন গুলো আমরা এলিমেন্টর দিয়ে করব। মার্কেট প্লেসে আপনি যদি ঘাটেন, এলিমেন্টরের প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর এলিমেন্টের উপরে কাজ আছে। আপনি যদি শুধু এলিমেন্টর আর উকমার্স এই দুইটাই শিখে রাখেন, তাহলে আপনি ফাইবারে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। শুধুমাত্র এই দুইটা শিখে যদি আপনি নেমে যান মার্কেট প্লেস, আপনি কিন্তু একটু ভালোভাবে জানতে হবে। এছাড়া আনুষঙ্গিক ওয়ার্ডপ্রেস এর নলেজ গুলো অবশ্যই থাকা দরকার, যেগুলো আপনাদের অলরেডি রয়েছে। তো যে ওয়ার্ডপ্রেসের যতদূর আমি শেখাইছি এবং এর শেষে যে ও কমার্স শেখালাম এবং এখন এলিমেন্টার শুরু করব, তো যেগুলো শিখাইছি এবং এই দুইটা সেই সাথে যতটুকু শিখাইছি ওই পর্যন্তই, এবং এই দুইটা যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি মার্কেট প্লেসে সুন্দর একটা পজিশন নিতে পারবেন। অনেকে আছে শুধুমাত্র এলিমেন্টারের উপরে কাজ করে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার হয়ে যায়, হাজার হাজার ডলার ইনকাম করে তারা মাসে। আবার অনেকে আছে শুধুমাত্র ই কমার্স এর কাজ করে, ওয়ার্ডপ্রেস আর কোনো কিছু না, শুধুমাত্র ই কমার্স করে অথবা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে কাজ করে, এইটুকু করে কিন্তু অনেকে আছে মার্কেট প্লেসে যারা প্রচুর পরিমাণে ডলার ইনকাম করে। তো যাক, সে সমস্ত মার্কেট প্লেসটা আমরা রিসার্চ করবো একটু পরে। তার আগে আমি যেটা করব, আমরা তাহলে এলিমেন্টর শিখলে শিখবো। তো এলিমেন্টর মূলত একটা প্লাগইন, আপনি যে কোনো থিমে এলিমেন্টর প্লাগইনটা ইউজ করে আপনি ডিজাইন করতে পারবেন। সুতরাং কোনো থিম এখানে বাধ্যবাধকতা নেই, তবে আপনি যদি মনে করেন যে কোনো একটা থিমের ডিফল্ট কোনো ডেমো আপনার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে সেই থিমটা ইনস্টল করে সেই ডেমো আপনি ইনস্টল করতে পারেন। অথবা আপনি যদি চান যে পুরো শুরু থেকে আপনি আপনার মতো করে সম্পূর্ণ ডিজাইন করবেন, কোনো ডেমো ইম্পোর্ট ছাড়া আপনার মতো আপনি ডিজাইন করবেন, তাহলে আপনি এলিমেন্টর চুজ করে এলিমেন্টর দিয়ে করতে পারেন এবং নর্মাল কোনো একটা থিম ইউজ করে। তো দেখেন এলিমেন্টরটা প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। যদি অলরেডি আমাদের এলিমেন্টর ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দিই। এখানে সার্চ করব আমি এলিমেন্টর। এখানে দেখেন আমাদের এলিমেন্টর চলে আসছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটা দেখেন অলরেডি 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এটার কত চাহিদা রয়েছে ওয়ার্ডপ্রেস। তো এখানে দেখেন এলিমেন্টর আমাদের অলরেডি ইনস্টল করা রয়েছে। আপনারা জানেন যদি ইনস্টল না থাকতো এখানে এরকম ইনস্টল নাও বাটন আসতো। যেহেতু অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেটেড রয়েছে, এখানে আমাদের সবকিছু ওকে আছে। আমরা যখন ডেমো ইনপুট করছিলাম তার সাথে অটোমেটিক চলে আসছিল। তো যাক, অন্যান্য প্লাগইন এর মতো এটাও জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করে অ্যাক্টিভেট করে দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে এলিমেন্টর দিয়ে আসলে কাজটা কিভাবে করবেন, কিভাবে একটা পেজ ডিজাইন করবেন, তো দেখেন একটা ওয়েবসাইট আপনারা যখন ভিজিট করেন সেখানে কিন্তু একটা কোন একটা পেজ থাকে না, সেখানে মাল্টিপল পেজ থাকে। যেমন হোম পেজ থাকতে পারে, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, তারপরে আপনার থাকতে পারে বিভিন্ন, তাদের যদি সার্ভিস অফার করে তারা, তাহলে তাদের কোম্পানির একটা ওয়েবসাইট রাখলো, তারা কোম্পানি কি কি সার্ভিস দেয় সেগুলো লিস্টিং করলো, সার্ভিসেস পেজ, তাদের যদি কোনো টিম থাকে মাই টিম পেজ, মানে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের পেজ দিয়ে সাজানো থাকতে পারে, বিভিন্ন পেজ ক্রিয়েট করা থাকতে পারে। তো সেই বিভিন্ন পেজ গুলা ডিজাইন ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস এর যদি সাইট হয় তাহলে এলিমেন্টর দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো দেখেন প্রথমে আমি একটা পেজ ক্রিয়েট করবো, পেজ থেকে অ্যাড নিউতে যাচ্ছি।
হ্যাঁ, অ্যাড নিউতে আসার পরে এখানে একটা টাইটেল দেবো আমরা, ধরেন আমরা টাইটেল দিলাম যে নাইট, নাইট ব্যাস। তো যাক আমরা নাইট নাম দিলাম, এই পেস্টার নাম দিয়ে আমরা জানি একটা ডিফল্ট সেটিং এখানে করতে হয় ওশেন টপোগ্রাফিতে। আমরা এখান থেকে 100% ফুল উইথ করবো, তারপরে ডিজেবল করব প্যাডিং, তারপরে টাইটেল দেব ডিজেবল, তারপরে এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ দেখেন এখানে কিন্তু আমরা একেবারে প্রথম দিন যখন ব্লগ পোস্ট করছিলাম তখন এখানে একটা এডিটর ছিল যে এখানে রয়েছে, দেখেন প্লাস আইকনে ক্লিক করলে আমরা কি কি নেব, কোন কোন ইনস্ট্রাকশন নেব, এগুলো দিয়েও কিন্তু আপনি পেজটা ডিজাইন করতে পারেন। কোথায় ইমেজ রাখবেন, কোথায় গ্যালারি রাখবেন, কোথায় টেবিল তৈরি করবেন, এরকম গুলো করতে পারেন। এটা হলো ডিফল্ট এডিটর, তো আমরা ডিফল্ট ইউজ করবো না। আমরা এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা বাটন আছে, যদি আপনার এলিমেন্টর ইনস্টল থাকে তাহলে এই বাটনটা আপনি পাবেন। তো আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, ক্লিক করি ওকে। তো দেখেন এখানে আমাদের চলে আসছে ওয়েবসাইট, ওয়েবসাইট বলতে আমাদের এলিমেন্টরের যে ড্যাশবোর্ড বলি বা এলিমেন্টরের যে এলিমেন্ট গুলো এখানে চলে আসছে, অর্থাৎ এলিমেন্টরের যে একটা ইন্টারফেস সেটা কিন্তু এখানে চলে আসছে। রাইট সাইডে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি যে পেজটা ডিজাইন করবো সেই পেজটা এখানে ওপেন হয়ে গেছে, এবং হেডার এবং ফুটার, এটা হলো হেডার আর এটা হলো ফুটার, এই দুটা থাকবে। আমরা মাঝখানের যত ডিজাইন সেটা আমরা করব। আপনি চাইলে এলিমেন্টর দিয়েই হেডার ফুটার ডিজাইন করতে পারেন, তবে সেটা সেটার জন্য আর একটা প্লাগইন দরকার, তো আমরা সেখানে এখন আপাতত যাচ্ছি না। আমরা দেখেন বডির ভিতরে আমরা ডিজাইন করব, যেমন এখানে আপনার লেফট সাইডে দেখেন আমি এগুলোকে প্রথমে হাইট করে দিই। এখানে দেখেন এলিমেন্টস এবং গ্লোবাল রয়েছে, তো এলিমেন্টস এর ভিতরে দেখেন বিভিন্ন উইজেট রয়েছে, এগুলোকে উইজেট বলা হয়। যেমন বেসিক এর ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, তো এগুলো আসলে আশা করি কি কাজে লাগে আশা করি অলরেডি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার কোথাও বড় লেখা প্রয়োজন হয় তাহলে আপনি হেডিংটা নিতে পারেন, এটা কিভাবে নেবেন আমরা একটু পরেই দেখবো। তো দেখেন বেসিক এর ভিতরে বেশ কিছু উইজেট রয়েছে, তারপরে যদি আমরা বেসিক এর পরে আছে প্রো, প্রোতে যাই এখানে দেখেন অনেকগুলো উইজেট রয়েছে। তো এই পুরোর ভিতরে যে উইজেট গুলো রয়েছে, যে এলিমেন্ট গুলো রয়েছে, এইগুলো আপনার লক করা রয়েছে, দেখছেন এখানে ক্লিক করেন কিন্তু এটা যাবে না, দেখছেন এটা হলো লক করা রয়েছে, কারণ এলিমেন্টরের আবার পুরো ভার্সন রয়েছে, একটা তো ফ্রি ভার্সন রয়েছে আর একটা রয়েছে এলিমেন্টরের প্রো ভার্সন, যেটা পারচেস করতে হয় প্রিমিয়াম। তো সেইটা যখন আপনি কিনবেন, এটা অ্যাক্টিভেট করবেন, তখন এইগুলাও আপনি ইউজ করতে পারবেন। তো পুরোর ভিতরের গুলো আপাতত আমাদের দরকার নাই, এটা আমরা পরে দেখবো অবশ্যই। এরপরে রয়েছে জেনারেল, জেনারেলের ভিতরে এগুলো দেখেন অনেকগুলো উইজেট রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তারপর এখানে রয়েছে সাইট, এগুলো লক করা, ও কমার্স রয়েছে, এগুলো লক করা। আচ্ছা, তারপর ওয়ার্ডপ্রেস এর ভিতরে ডিফল্ট উইজেট গুলো রয়েছে। তো আসলে এইগুলা কিভাবে ব্যবহার করব দেখেন, এখানে ধরেন আমরা একটা কাজ করব, সেটা হলো এখানে দেখেন আবার দুইটা অপশন আছে, একটা হলো প্লাস আইকন, একটা হলো একটা ফোল্ডার মতো। প্লাস আইকন দিয়ে এই ফোল্ডার টা আগে বোঝাই, ফোল্ডার মানে হলো এটা টেমপ্লেট, নতুন কোনো টেমপ্লেট আপনি অ্যাড করতে পারেন। ঠিক যেমনটা আমরা ডেমো ইম্পোর্ট করেছি না, আগে থেকে রেডি ডিজাইন ছিল, আমরা জাস্ট ইম্পোর্ট করেছি, আমাদের ওয়েবসাইট ওইরকম হয়ে গেছে। তো এখানেও আপনি কিছু রেডিমেড ডিজাইন রয়েছে যেগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন টেমপ্লেটগুলো, তো আমরা এখান থেকে রেডিমেড ডিজাইন ইউজ করছি না আপাতত, আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। তার জন্য আমি এখানে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখেন বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। একটা ওয়েব পেজের কিন্তু দেখা গেল বিভিন্ন সেকশন থাকে, তার ভিতরে থাকে রো, তার ভিতরে কলাম থাকে। কলাম আশা করি আপনারা বুঝছেন, এটা হলো এক কলাম, এটা হলো দুই কলাম, এটা হলো তিন কলাম, মানে
এই স্ক্রিনটাকে তিন ভাগ করে দিবে। যেমন ঠিক এখানে ফুটারে দেখেন, ফুটারে অলরেডি রয়েছে, এই যে এখানে ফুটারে কিন্তু মোট চারটা কলাম রয়েছে, এই একটা, এই কন্ট্যাক্ট ইনফোর জন্য একটা, ইনস্টাগ্রামের জন্য একটা, এই নিউজ লেটারের জন্য একটা, আবার রিসেন্ট পোস্টের জন্য আর একটা রয়েছে, তাই না? এখানে চারটা ভাগ করা রয়েছে ফুটারে। ঠিক এইভাবে স্ট্রাকচার আপনি যদি চান এখানে দুই ভাগ করবেন, তাহলে যে দুই কলাম নেবেন, যদি আপনি তিন ভাগ করতে চান তিন ভাগ করে তিনটা কলামে আলাদা আলাদা মানে আপনার ডিজাইন করতে চান, টপিকস রাখতে চান, তাহলে তিন কলাম নেবেন। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা এই এক কলামের একটা সেকশন নেব, এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে উপরে চলে আসছে। নিচে আপনি চাইলে আরো সেকশন নিতে পারেন, এটা আমরা ধীরে ধীরে নেব, আগে আমরা এক এক করে দেখি। দেখেন এখানে আপনার একটা সেকশন চলে আসছে, তো এখানে দেখেন একটা প্লাস আইকন রয়েছে এর ভিতরে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে লেফট সাইডে আমাদের সেই উইজেটের লিস্ট গুলা চলে আসবে। তো এখানে আমরা যেটা দিতে চাই সেটা এখান থেকে ড্রাগ করে নিয়ে যাব এবং সেখানে দিয়ে দেবো। তো যেমন এখানে ধরেন আমরা একটা হেডিং দেবো, ঠিক আছে, বড় করে লেখা থাকবে ওয়েলকাম টু আর ওয়েবসাইট। তো আমি এখানে দেখেন এখানে, আচ্ছা আমরা প্রথমে যেটা করব সেটা হলো এখানে যে উইজেট গুলা রয়েছে, এখানে যে উইজেট গুলা রয়েছে এই উইজেট গুলা আমরা আসলে এই ইনার সেকশনের কাজ, এই হেডিংটার কাজ কি, এই ইমেজটার কাজ কি, অর্থাৎ প্রত্যেকটা উইজেটের আসলে কোন উইজেট দিয়ে কি ধরনের কাজ করা হয়, কোন উইজেটটা ইউজ করলে সেটার আউটপুট কেমন আসবে, এগুলো আমরা দেখবো আগে। যখন আপনি এখানে যতগুলো উইজেট রয়েছে সবগুলাই যখন আমরা দেখে ফেলবো এবং বুঝে ফেলবো কোনটার কি কাজ, তখন আপনার ডিজাইন করার সময় আপনি যদি মনে করেন যে আমার এখানে এরকম ডিজাইন প্রয়োজন, তাহলে আপনি বুঝতে পারবেন এরকম ডিজাইনের জন্য আপনার কোন উইজেটটা এখানে প্রয়োজন, তখন আপনি সহজে সেই উইজেটটা নিয়ে কাজ করতে পারবেন। কোথায় কোন উইজেট লাগবে এটা আপনি তখন বুঝতে পারবেন। তো আবার তো কোন উইজেটের কি কাজ সেটা আমরা একটু দেখে নেব। তো ধরেন এই টাইট ইনার সেকশনটা আমরা একটু পরে দেখছি, প্রথমে হেডিংটা দেখি। হেডিংটাকে আমি ড্রাগ করে এখানে এই প্লাস আইকনে, এখানে এই ফাঁকা জায়গায় ছাড়লে কিন্তু এটা আসবে না, এটাকে একটা সেকশনের ভিতরে, এই যে কলামের ভিতরে রাখতে হবে। তো আমি ড্রাগ করে প্লাসের এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এখানে এখানে চলে আসছে অ্যাড ইওর হেডিং টেক্সট হেয়ার। তো এই যে অ্যাড ইওর হেডিং টেক্সট হেয়ার, এই যে দেখেন লেফট সাইডে এডিট করার অপশন চলে আসছে, আপনি লেখার উপরে ক্লিক করবেন, তাহলে লেফট সাইডে সেই মানে সেই উইজেটটা, সেই উইজেটের যত অপশন রয়েছে এখানে চলে আসবে। এখানে প্রথমে রয়েছে টাইটেল, এখানে ওপরে দেখেন কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স, তিনটা অপশন রয়েছে, প্রতিটা উইজেটেই তিনটা করে অপশন থাকবে। তো আমরা প্রথমে চলে যাব কন্টেন্টে, এখানে যেটা লিখতে চাই আমরা সেটা লিখে দেব, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা লিখে দিলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা লেখার পরে তারপরে দেখেন লিংক নামে একটা অপশন আছে, অর্থাৎ এইখানে আপনি যদি কোনো ইউআরএল বা কোনো লিংক দিয়ে দেন, তাহলে কেউ যদি এই ওয়েলকাম টু আর ওয়েবসাইটে ক্লিক করে তাহলে সেই লিঙ্কে চলে যাবে। তো এটা যেহেতু আমরা একটা নর্মাল টাইটেল হিসেবে রাখবো, এখানে আমরা কোনো লিঙ্ক দেব না, তবে আপনি দিতে পারেন, অপশন আছে। তারপরে রয়েছে সাইজ, এটা যদি আপনি এখান থেকে ডিফল্ট রয়েছে স্মল সাইজ রয়েছে, দেন ছোট হয়ে গেছে, যদি মিডিয়াম দেন এই লেখাটা একটু বড় হয়ে গেছে, আবার যদি ডবল এক্সেল দেন এটা অনেক বড় হয়ে গেছে। তো সাইজ আমরা এখান থেকে ডিফল্টই রাখবো, কারণ সাইজ আমরা অন্য জায়গা থেকে চেঞ্জ করব, এখান থেকে না। তারপর রয়েছে এইচটিএমএল ট্যাগ, এটা যদি আপনি H5 দেন তাহলে দেখেন ছোট হয়ে গেছে, আর যদি H1 দেন দেন বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিছু করব না। তারপর রয়েছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা দেখেন এখানে ডিফল্ট ভাবে এটা লেফট সাইডে রয়েছে, তাই না? আপনি যদি চান এটাকে মাঝখানে নিয়ে আসতে, তাহলে এই যে দেখেন সেন্টার এখানে ক্লিক করেন, এই যে মিডিলে চলে আসছে, আবার রাইটে ক্লিক করেন, রাইট সাইডে চলে গেছে। আচ্ছা আর এখানে জাস্টিফাই রয়েছে, এটা আমরা একটু পরে দেখছি। তাহলে এখানে মিডিলে রাখলাম আমরা। এরপরে দেখেন এখানে আর কোনো অপশন নাই, আর অপশন রয়েছে পাশে স্টাইল, একটা অপশন রয়েছে স্টাইল, স্টাইলে ক্লিক করি। স্টাইলে ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, যেমন টেক্সট কালার, এই যে টেক্সটটা রয়েছে ওয়েলকাম টু আর ওয়েবসাইট, এটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান, যেমন এটা বর্তমানে রয়েছে ব্ল্যাক কালার, আপনি যদি এখানে
ক্লিক করে এখান থেকে ইয়েলো করে দেন, এই যে, বা গ্রিন করে দেন, দেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু হয়ে গেছে। আমরা এখানে ডিফল্ট যে ব্ল্যাক ছিল ব্ল্যাকটাই রাখলাম। তারপরে যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা একটু ভালো করে দেখে রাখেন, কারণ যত জায়গায় আমরা টাইপোগ্রাফি অপশনটা পাবো, মানে যত উইজেটের ভিতরে যে যে উইজেটের ভিতরে টাইপোগ্রাফি অপশনটা পাবো, এই এডিট অপশনে ক্লিক করলে এখানে যে অপশনগুলো বের হবে এই সেম অপশনগুলো আমরা সব জায়গায় সেমটা পাবো, যেখানে টাইপোগ্রাফি দেখবো সেখানে এই অপশনগুলো পাবো। সুতরাং এক জায়গায় যদি এটা ভালোভাবে আপনি বুঝে ফেলেন তাহলে আশা করি আর বারবার এটা দেখা লাগবে না। প্রথমে রয়েছে ফ্যামিলি, ফ্যামিলি বলতে এখানে ফন্ট চেঞ্জ করার কথা বলা হচ্ছে, আপনি চাইলে ভিন্ন ফন্ট এখানে ইউজ করতে পারেন, মানে প্রচুর ফন্ট রয়েছে গুগল ফন্ট, তো গুগল ফন্ট থেকে আপনি যে কোনো ফন্ট সাপোজ আপনার এই ফন্টটা পছন্দ হয়েছে এই ফন্টটা সিলেক্ট করে দিলেন, তাহলে দেখেন ফন্টটা ওই রকম হয়ে গেছে। তো আমরা এখানে একটা ফন্ট ইউজ করবো, সেটা হলো তারপরে হচ্ছে ওয়েট, ওয়েট বলতে এটার বোল্ড হবে নাকি নর্মাল হবে, 100 মানে একেবারে পাতলা, পাতলা বলতে একেবারে হালকা, দেখেন চিকন চিকন লেখা, আর এখানে 900 মানে সর্বোচ্চ বোল্ড, এই যে দেখেন মোটা হয়ে গেছে। তো এর ভিতরে আমরা ধরেন 600 দিই, তাহলে একটু হালকা মিডিয়াম, ঠিক আছে এটা। তারপরে রয়েছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের কাজ কি, এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। এখানে আপার কেস মানে হলো যে লেখাগুলো রয়েছে সবগুলা আপার মানে বড় হাতের লেখা হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার, এই যে দেখেন ওয়েলকাম টু আর ওয়েবসাইট সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে আমি যদি চাই লোয়ার কেস তাহলে দেখেন সবগুলা স্মল লেটার হয়ে গেছে, যদি আপনি দেন ক্যাপিটালাইজ তাহলে দেখেন প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে নর্মাল দিলে নর্মাল, আর ডিফল্ট যেভাবে আপনি লিখবেন সেইভাবে এখানে শো করবে। তো আমরা এখান থেকে ক্যাপিটালাইজ ইউজ করি। আচ্ছা, তারপরে স্টাইল থেকে আপনি যদি এটাকে একটু বাঁকা করতে চান, ইটালিক, এই যে ইটালিক রয়েছে এখান থেকে লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে, তো ডিফল্ট। তারপরে রয়েছে ডেকোরেশন, ডেকোরেশনের ভিতরে রয়েছে আপনার আন্ডারলাইন দিলে নিচে লাইন চলে আসবে একটা, যদি ওভারলাইন দেন উপরে চলে যাবে, লাইন থ্রো দেন তাহলে মাঝখান দিয়ে চলে যাবে, অর্থাৎ কেটে যাওয়ার মতো হয়ে যাবে, আমরা ডিফল্ট রাখি। তারপর লাইন হাইট, লাইন হাইটটা আমরা একটু পরে দেখছি। তারপরে লেটার স্পেসিং, লেটার স্পেসিং যদি বাড়ায় দেখেন প্রতিটা একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে যাচ্ছে, দেখছেন। এখানে আমরা হালকা লেটার স্পেসিং রাখি 0.4, এখানে এই কয়টা অপশন আছে, তাহলে আশা করি এগুলো বুঝতে পারছেন। তারপরে হচ্ছে টেক্সট শ্যাডো, আপনি চাইলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিতে পারেন, যেমন এখানে দেখেন এই যে শ্যাডো, এখানে শ্যাডোটা আপনি ব্লার করতে পারেন বা ব্লার নাও করতে পারেন, হরিজন্টালি এদিকে সরাইতে পারেন, ভার্টিক্যালি কমাইতে পারেন, এটা শ্যাডো হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর ব্লার মানে একটু ঝাপসা হয়ে যাবে, যাক আমরা এখানে শ্যাডো রাখছি না। তারপর ব্লেন্ডিং মোড, এটা আমরা যখন ইমেজ দেখবো তখন দেখবো, এটা এখানে কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে আশা করি এগুলো বুঝছেন। এরপরে রয়েছে অ্যাডভান্স, এই অ্যাডভান্সটা যতগুলো উইজেট আমরা ইউজ করব প্রত্যেকটা উইজেটে অ্যাডভান্স নামে একটা অপশন থাকবে, এবং এর ভিতরে যে অপশনগুলো দেখছেন প্রতিটা উইজেটের অ্যাডভান্সেই এই সেম অপশনগুলো থাকবে। সুতরাং এগুলো যদি একবার এখান থেকে দেখে নেন তাহলে আশা করি আর পরবর্তীতে প্রবলেম হবে না, মানে পরবর্তীতে এগুলা রিপিট করা লাগবে না। তো দেখেন এখানে আমি প্রথমে করে রাখি, এখানে রয়েছে মার্জিন আর প্যাডিং। মার্জিন বলতে আপনারা, মার্জিন বলতে আপনার যে বাইরে থেকে জায়গা ছেড়ে দেয়, আর প্যাডিং মানে ভিতরের দিক থেকে জায়গা ছেড়ে দেয়। আচ্ছা, দেখেন আপনারা যখন এক্সামের খাতায় মার্জিন কাটেন, আমরা পরীক্ষার খাতায় মার্জিন কাটি না, ওপরে এবং লেফট সাইডে দুই সাইডে মার্জিন কাটি, এছাড়া কোনো জবের অ্যাপ্লিকেশন যদি হাতে লিখি তাহলে আমরা উপরে এবং লেফট সাইডে কিছু জায়গা ছেড়ে দিই,
তো এই যে মার্জিনটা কাটি, একটা ধরেন কালো বলপেন দিয়ে আপনি মার্জিন কাটলেন, তাহলে কিন্তু মার্জিনের বাইরে কিন্তু আর আপনি লিখবেন না, তাই না? তার মানে বাইরে কিছু জায়গা ছেড়ে দিলেন বাইরের দিকে। এইবার মার্জিন কাটার পরে আপনি যখন লিখবেন একেবারে যেমনি মার্জিন কাটছেন, সেখানে একেবারে গায়ে গায়ে নিশ্চয় লিখবেন না, সেখান থেকে দেখলো একটু দূরত্ব দিয়ে ভিতরের দিকে লিখতেছে। তো এখানেও মার্জিনটা সেম, মার্জিন মানে হলো আপনার এই যে এই পুরো ওয়েবসাইটের ডিসপ্লেটাকে মনে করেন আপনি হলো একটা খাতা, তো সেখান থেকে আপনি উপরে কতটুকু মার্জিন দেবেন, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, বটমে কতটুকু, সবকিছু আপনি মার্জিন দিতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে এই লিঙ্কটা উঠাই দিই তা না হলে সব জায়গায় সেম হয়ে যাবে। তো লেফট সাইডে বা টপে টপে আমি 100 পিক্সেল মার্জিন দিলাম, দেখেন ওপরে থেকে কিন্তু 100 পিক্সেল সমান একটা জায়গা ছেড়ে দিয়ে নিচে চলে আসছে। আবার এই যে এলিমেন্টটা ওয়েলকাম টু অ্যাড, দেন চারি সাইড দিয়ে একটা বর্ডার মতো আছে, যদি এটা আউটপুটে দেখা যাবে না, এই যে দেখেন এটা দেখা যাবে না, এটা জাস্ট এখানে শো করছে। তো এরপরে যদি আমি প্যাডিং দিই, প্যাডিংও দিলাম টপে মনে করেন 100 পিক্সেল, তাহলে দেখেন এই 100 পিক্সেলটা বাইরে থেকে জায়গা ছাড়ছে আর প্যাডিংটা ভিতরের দিক থেকে জায়গা ছাড়ছে। তো আশা করি প্যাডিং আর মার্জিন বিষয়টা বুঝছেন, এগুলো আরো ডিটেলসে বুঝবেন যখন আমরা কোডিং এ যাবো, সিএসএস, এইচটিএমএল, সিএসএস। তারপর রয়েছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স এখানে বোঝানোর কোনো ওয়ে নাই, যখন দুটো এলিমেন্ট আপনার উপর উপর চলে আসবে তখন কোনটা কোনটার প্রায়োরিটি আপনি বেশি দেবেন সেইটাতে জেড ইন্ডেক্স বাড়িয়ে দেবেন। তারপর এখানে সিএসএস আইডি ক্লাস যদি থাকে এখানে দিয়ে দিতে পারেন, যেহেতু সিএসএস সম্পর্কে আপনার আমরা এখনো কিছু জানি না, এই দুটা খুব এখানে ইম্পর্টেন্টও না তেমন একটা। তারপর রয়েছে মোশন ইফেক্ট, যদি আপনি এই লেখাটাকে অ্যানিমেটেড করতে চান, আপনি চাচ্ছেন যখন ওয়েবসাইট লোড হবে তখন এটা একটু স্টাইল হয়ে ভেসে আসবে, তো দেখেন মোশন ইফেক্টের ভিতরে গেলাম, এখান থেকে ডিফল্ট রয়েছে, এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি যেটা চান চুজ করতে চান সেটা এখানে। আমরা পালস দিলাম, তাহলে দেখেন এটা পালস হচ্ছে, যদি মনে করি এটা রোটেটিং হবে তাহলে দেখেন রোটেট হয়ে আসতেছে, এটা ফার্স্ট টাইম হবে শুধু, ঠিক আছে। এটা স্লাইড ইন লেফট দিয়ে দিই, লেফট সাইড থেকে আসবে, অথবা স্লাইড ইন আপ নিচে থেকে উপরের দিকে যাবে, এটা থাক। তারপরে ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো কিছু দিতে চান, কালার দিতে চান, এখান থেকে দিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড কালার। এভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তো আমরা এখানে আপাতত ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি না। তারপর যদি আপনি লেখাটার চারি সাইডে বর্ডার দিতে চান, এই যে বর্ডার রয়েছে এখান থেকে বর্ডার যদি আমরা সলিড দিয়ে দিই এবং উইথ দিয়ে দিই 2 থেকে 3, তাহলে দেখেন একটা বর্ডার চলে আসছে। বর্ডারের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে। তারপরে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বলতে বর্ডারের যে চার কোনা, যে কোনাগুলা রয়েছে এগুলো আপনি একটু যদি বাঁকাতে চান, যেমন এখানে যদি আমি দিয়ে দিই যে 10, তাহলে দেখেন কর্নার গুলো কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে চাচ্ছি না কোনো বর্ডার থাকুক, আমি এখানে নান করে দিই। এরপরে রয়েছে মাস্ক, মাস্কটা এখানে আমরা বুঝবো না, মাস্কটা আমরা কোনো ইমেজ অ্যাড করলে তখন দেখবো। এরপরে পজিশনিংটা আমরা যে বাটনে দেখব, অনেক সময় দেখেন যে এখানে ক্লিক করলে ব্যাক টু টপে চলে যায়, আসলে এটা সেরকম সিস্টেম, আমরা এটা যখন তৈরি করব তখন এই পজিশনিংটা দেখব। তারপরে রেসপন্সিভ, আপনি মনে করেন আপনি যদি চান যে এই ওয়েলকাম টু ওয়েবসাইট, এই লেখাটা কেউ যদি আপনার ওয়েবসাইট ল্যাপটপ বা পিসিতে ভিজিট করে তাহলে সে দেখতে পাবে, সে যদি মোবাইল ফোন দিয়ে ভিজিট করে তাহলে সে দেখতে পাবে না এই লেখাটা, তাহলে আপনি হাইড অন মোবাইল এটা অন হাইড করে দেন, তাহলে এখন কেউ যদি মোবাইল থেকে এটা ভিজিট করে তাহলে সে লেখাটা দেখতে পাবে না। তো আমরা চাইছি সব ওয়েবসাইটে দেবো। তারপরে অ্যাট্রিবিউট আর কাস্টম সিএসএস, এই দুটা প্রিমিয়াম ছাড়া হবে না, দেখেন এলিমেন্টারের প্রো ভার্সন লাগবে, সুতরাং এটা আপাতত আমরা দেখতে পারছি না, এটা যখন আমরা প্রো ভার্সনে কাজ করব তখন দেখব। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি তিনটা সেকশন, তিনটা ট্যাব ছিল, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। এর ভিতরে কন্টেন্ট আর স্টাইল আমরা এক আপাতত কি ইউজ করতেছি, হেডিং উইজেট, তাই না? হেডিং উইজেটে এই দুইটার এই ফাংশন গুলা রয়েছে, এমন না যে প্রতিটাই সেম ফাংশন থাকবে, এক একটা এক এক রকম থাকবে।
তারপরে ধরে নিন নিচে আপনি কিছু টেক্সট রাখবেন, প্যারাগ্রাফ আকারে কিছু সারফাস লাইন বা 6-7 লাইন কিছু টেক্সট এখানে রাখবেন। তাহলে কিভাবে করবেন দেখেন, আপনাকে নতুন আর একটা উইজেট নিতে হবে। তার জন্য এই যে দেখেন ডট 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 রয়েছে এখানে, এখানে আমি ক্লিক করছি, তাহলে দেখেন আবার উইজেট গুলা চলে আসছে। এখানে ধরেন আমি এরপরে দেখবো টেক্সট এডিটরের কাজটা আসলে কি। টেক্সট এডিটরটা আমি ড্রাগ করে যে কোনো জায়গায় কিন্তু ছাড়া যাবে না, সাপোজ একটা এলিমেন্টর বা একটা সেকশনের ভিতরে আপনাকে এটা ছাড়তে হবে, একটা স্ট্রাকচারের ভিতরে ছাড়তে হবে। তো স্ট্রাকচার দেখেন যেখানে এটা বসবে সেখানে এই ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন ডিফল্ট কিছু টেক্সট চলে আসছে, ডামি টেক্সট। আমি এটাকে 2-3 বার কপি করে এখানে আবার পেস্ট করে দিই। আচ্ছা, এতটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আচ্ছা এখন দেখেন আপাতত এখানে কি আসছে, এখানে আসছে আমার আপনার কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স, এখানে কিন্তু সেম তিনটা আসছে। তো এখানে স্টাইলের ভিতরে দেখেন ভিন্ন কিছু রয়েছে, ভিন্ন কিছু সেম জিনিসই তবে একটু ভিন্ন ভাবে রয়েছে। তো এটার যদি কন্টেন্টের ভিতরে দেখেন, এখানে আপনি যে যে প্যারাগ্রাফ বা টেক্সট গুলা লিখবেন এখানে লিখে দিবেন। এখান থেকে আপনি চাইলে কিছু এখান থেকে কাস্টম ডিজাইন করে নিতে পারেন। তারপরে স্টাইলে যদি যান এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারেন, এই যে সেন্টারে চলে আসছে। এখন এখানে জাস্টিফাই যদি করেন তাহলে দেখেন আচ্ছা প্রথমে আমরা জাস্টিফাই না লেফট সাইড দিই, দিয়ে দেখাই এই যে এই লাইনটা শেষ হয়েছে, পরের লাইনটা শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েছে দেখেন এটা এই লাইনের সমান সমান আসেনি, এটা একটু আগেই শেষ হয়ে গেছে, আবার নিচেরটা একটু বেশি হয়ে গেছে। তো জাস্টিফাই করলে লেফট সাইড আর রাইট সাইড একেবারে সমান থাকবে। দেখেন আমি যদি এখানে জাস্টিফাই করে দিই এবং এটাকে হাইট করে দিই, তাহলে দেখেন লেফট সাইড এবং রাইট সাইড সব কিন্তু সমান হয়ে আছে, যেহেতু এখানে অল্প লেখা এই জন্য সে মাঝখান পর্যন্ত আসছে। আরো কিছু লেখা থাকলে এই পর্যন্ত যদি লেখা থাকতো এটাও সমান হয়ে যায়। আচ্ছা, তো এটাকে আমরা সেন্টার করে দেবো, তাহলে সবকিছু সেন্টারে লেখা থাকবে। তারপরে যদি এটার কালার চেঞ্জ করতে চান, এই যে এর আগেও আমরা দেখছি, তারপর টাইপোগ্রাফির ভিতরে দেখেন সেম জিনিস আমি আগেও যেভাবে বলছিলাম, তবে এখান থেকে টাইপোগ্রাফি যদি আপনি যা এডিট করবেন সেটা প্রভাব পড়বে শুধু এই টেক্সের উপরে, এই এটার উপরে কিন্তু প্রভাব পড়বে না। কেননা এইটার উপরে প্রভাব পড়তে গেলে কি করতে হবে আপনাকে, সাপোজ এইটা আপনি এডিট করতে যাচ্ছেন, তাহলে এই লেখাটার উপরে ক্লিক করেন, ক্লিক করলে সেই দেখেন এখানে চলে আসছে এডিট হেডিং। আর যদি নিচেরটাতে ক্লিক করে দেখেন এডিট টেক্সট এডিটর। তো যাক, টেক্সট এডিটর এখানে এডিট করে আমি টাইপোগ্রাফি থেকে এটাকে মনে করেন এখান থেকে সবগুলো আমরা জানি কোনটা কি, আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। আমরা উপরে যে ফন্টটা দিয়েছি এখানেও সেম ফন্ট দেব। এরপরে এখান থেকে আর একটা জিনিস দেখতে চাইছিলাম আমরা, লাইন হাইট। লাইন হাইট বলতে এই যে এখানে একটা লাইন একটা লাইন একটা লাইন, তো একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা আপনি কতটুকু দিতে চান এখান থেকে সেটা চুজ করে দিতে পারেন। যে লাইন হাইট যদি আমি এখান থেকে বাড়াই দিই তাহলে দেখেন একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, আর একেবারে যদি জিরো করে দিই তাহলে দেখেন এই বলুন আমি নর্মাল ধরেন 1.7 রাখলাম, যেখানে আর বাদ বাকি বিষয়ে আমরা দেখেছি কোনটার কি কাজ। এরপরে টেক শ্যাডো আমরা দেখেছি, যদি শ্যাডো দিতে চাই এখান থেকে দিতে পারবেন। তারপরে যদি অ্যাডভান্সে যাই এই সেম বিষয় দেখেন, মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার মাস্ক সবকিছু সেম। সুতরাং এগুলো আমরা দেখেছি এটার কোনটার কি কাজ। তাহলে আমরা দেখলাম হেডিং উইজেট দিয়ে কি করা হয়, একটা বড় ধরনের লেখা নয় যেটা শিরোনাম হেডিং থাকবে, আর টেক্সট এডিটর দিয়ে বিভিন্ন টেক্সট লেখা হয় প্যারাগ্রাফ আকারে, শর্ট শর্ট প্যারা আকারে কোনো কিছু লিখতে হলে এই টেক্সট এডিটর ইউজ করা যায়। তারপরে দেখবো এখানে বাটন রয়েছে, তার নিচে রয়েছে বাটন। বাটন আমরা জানি একটা ওয়েবসাইটে বাটন থাকে, সে বাটনটা তৈরি করতে আপনি বাটন ইউজ করতে পারেন সিম্পল হিসেবে। আচ্ছা, বাটন দেখার আগে আমরা আর একটা বিষয় দেখবো, সেটা হলো এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট নিচে কিছু লেখা রয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু দেব।
দেখা গেলো একটা ইমেজের উপরে লেখাগুলো থাকবে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকবে, অথবা ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট একটা কালার থাকবে। সেটা কিভাবে করবেন? দেখেন আমরা প্রথমে একটা কাজ করেছিলাম, যেখানে এই প্লাসে এরকম একটা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা স্ট্রাকচার নিয়েছিলাম, অর্থাৎ একটা সেকশন নিয়েছিলাম। আপনাকে সেকশনটা এডিট করতে হবে, আর এই যে টোটাল সেকশনটা সবগুলো কিন্তু একটা সেকশনের ভিতরে, আমরা যত উইজেটের নিচে নিচে অ্যাড করব তত কিন্তু এই একটাই সেকশনের ভিতরে সেটা অ্যাড হবে। আপনি যদি আলাদা সেকশন নিতে চান তাহলে এখান থেকে আবার নতুন করে আর একটা সেকশন নিতে হবে। এরপরে আমরা নেব সেকশন, সমস্যা নাই। তো এখন দেখেন এটার এই সেকশনটা এডিট করার জন্য আমি এই যে দেখেন উপরে এডিট সেকশন নামে একটা অপশন রয়েছে, এই যে একেবারে প্রথমে এখানে ক্লিক করছি, ক্লিক করলে লেফট সাইডে দেখেন চলে আসছে লেআউট, স্টাইল আর অ্যাডভান্স। তো লেআউটের ভিতরে, লেআউটে আমাদের কোনো কাজ নাই, স্টাইলে যাব। এই সেকশনটা আমরা স্টাইল করব, অর্থাৎ ডিজাইন করব। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার আর টাইপোগ্রাফি। তো ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ হবে কি, ক্লাসিক হবে নাকি আপনি গ্রাডিয়েন্ট ইউজ করবেন নাকি কোনো ভিডিও ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডে, চাই সেটা ইউজ করতে পারেন। তো আমরা এখানে ক্লাসিকে গেলাম, ক্লাসিকে গিয়ে কালার, আপনি যদি কোনো কালার ইউজ করতে চান এখান থেকে আপনি চুজ করতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এই সেকশনের চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা তো আমরা কালার ইউজ করবো না, আমরা একটা ইমেজ ইউজ করবো ব্যাকগ্রাউন্ডে। যেমন এখান থেকে ইমেজ নিচে দেখেন ইমেজ আর অপশন রয়েছে, এখানে চুজ ইমেজে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে আপলোড ফাইল, সেখান থেকে আপনি আপনার একটা যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা আপলোড করে দেবেন। তো আমাদের অলরেডি একটা ইমেজ আপলোড করা রয়েছে, আমরা সেই ইমেজটা ইউজ করবো। এই যে এই ইমেজটা আমরা এখান থেকে চুজ করে ইনসার্ট মিডিয়া করে দিই, এখন ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা চলে আসছে। এখন কথা হলো ইমেজটা পুরোপুরি আসে নাই, এখানে যে ইমেজটা দেখতে পারছি আমরা, তো এটার জন্য আমরা পজিশন, ইমেজের পজিশনটা ঠিক সেন্টার সেন্টার করে দেব, তাহলে এই যে ইমেজের মিডিল যে পয়েন্ট এটাই ব্যাকগ্রাউন্ডে ফোকাস করবে। আমি সেন্টার সেন্টার করে দিলাম, ইমেজের যে মিডিল সেকশন সেটা এখানে ফোকাস করছে। তারপরে অ্যাটাচমেন্ট ডিফল্ট থাক, তারপরে রিপিট, নো রিপিট, নো রিপিট করে দেবো, আর সাইজটা করে দেবো কভার, কভার করে দেবো, তাহলে এই সেকশনটা অনুযায়ী কভার হয়ে যাবে। কিন্তু এখন কথা হলো এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমাদের উপরের টেক্সট কালার গুলো একেবারে মিলে গেছে, যার কারণে এগুলো বোঝা যাচ্ছে না। এগুলো আমরা এডিট করতে পারি যেমন, আচ্ছা এখানে আর একটা বিষয় করবো, সেটা হলো তার নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা ক্লাসিক সিলেক্ট করে এখান থেকে একটা কালার দেব, যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দিয়ে নিচে দেখেন অপাসিটি রয়েছে, অপাসিটি যদি আপনি কম বেশ করেন তাহলে দেখেন এটার উপরে যে আমরা এটা দিয়েছি ওভারলে একটা কালার দিয়েছি সেটার উপরে কিন্তু প্রলেপ হয়ে যাচ্ছে। দেখেন আমরা একটু হালকা করে দিই 0.6 মতো, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও বোঝা যাবে, উপরে একটা হালকা ব্ল্যাক একটা ওভারলেও চলে আসলো। এখন উপরে যে লেখাগুলো রয়েছে ওয়েলকাম টু আর ওয়েবসাইট, তারপর টেক্সট, এগুলোর লেখা যদি আমরা হোয়াইট করে দিই তাহলে দেখেন আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আমি লেখাটাগুলোকে হোয়াইট করার জন্য কি করব, আমি ওয়েলকাম টু আর ওয়েবসাইট এটার উপরে ক্লিক করছি, ক্লিক করলে সেই সেকশনটা ওপেন হয়ে গেছে, এটা এডিট করার অপশন আমাদের লেফট সাইডে চলে আসছে। এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে টেক্সট কালার হোয়াইট করে দেব। তারপরে সেম ভাবে আমরা নিচেরটাতেও যাব, নিচেরটাতেও নিচের টেক্সট কালারটাও হাইট করে দেবো, নিচের এই টেক্সটের উপরে ক্লিক করছি, ক্লিক করলে এই সেকশন এই উইজেটটা এডিট করার অপশন চলে আসছে। এখান থেকে আমি চলে যাব স্টাইলে, এখান থেকে টেক্সট কালার, এখান থেকেও হাইট করে দেবো। আজ দেখেন দুটো কিন্তু হাইট হয়ে গেছে। তারপরে এখন কথা হলো যে আমাদের এই সেকশনটা আমরা চাচ্ছি যে পুরো স্ক্রিন জুড়ে থাকুক, দেখেন একটা যদি ছোট করি তাহলে এটা নিশ্চয়ই ভালো দেখাচ্ছে না, এটা কেমন একটা দেখাচ্ছে। আমরা চাচ্ছি এই সেকশনটা পুরো স্ক্রিন জুড়ে থাকুক, তারপরে স্ক্রল করলে নিচের লেখাগুলো আসবে, নিচের অপশন গুলো আসবে। তো এটার জন্য আমরা আবার চলে যাব সেই এডিট সেকশন, এখান থেকে চলে যাব লেআউট।
এই সেকশনের লেআউট এডিট করতে গেলে আপনি দেখেন এখানে কলাম গ্যাপ হাইট রয়েছে, ভার্টিক্যাল অ্যালাইন। তো আমরা সেকশনের হাইটটা করে দেব ফিট টু স্ক্রিন, অর্থাৎ যে স্ক্রিনে এটা দেখাবে সেই স্ক্রিনের সাথে যেন ফিট হয়ে যায়। তো আমি এখানে নর্মালি সরি ফিট টু স্ক্রিন করে দিলাম, তাহলে দেখেন এটা স্ক্রিনের সাথে কিন্তু ফিট হয়ে গেছে। তার নিচে রয়েছে যে ফুটার, প্যানেলটাকে হাইড করি, তাহলে এখন দেখেন ওয়েলকাম টু আর ওয়েবসাইট এখানে কিছু লেখা রয়েছে এবং এটা পুরো বড় এবং পুরো স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে সুন্দরভাবে। আচ্ছা, তারপরে ডট ডটে ক্লিক করে আমি উইজেটের লিস্ট গুলা নিয়ে আসি। তো ধরেন তাহলে আমরা টেক্সট হেডিং দেখলাম, টেক্সট এডিটর দেখলাম, এরপরে দেখবো বাটন। বাটনটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এটা নিচে রাখবো আমি বাটন একটা। তো বাটনটাকে আমি দেখেন টাইপ রয়েছে, ডিফল্ট কিছু টাইপ রয়েছে, এখানে ইনফো রয়েছে, তাহলে দেখেন এটার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার গুলা সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। তো আমরা এখানে ডিফল্ট রাখবো, রেখে আমাদের মতো ডিজাইন করবো। বাটনে যে টেক্সটটা রয়েছে ক্লিক হেয়ার, এটা যদি এডিট করতে চান, এই যে দেখেন টেক্সট ক্লিক হেয়ার, এখানে আপনি লিখে দেন যে অ্যাবাউট মি, এটা লিখে দিলাম আমি, ঠিক আছে। তারপরে এই বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে চলে যাবে, আমরা তো ওয়েবসাইটে দেখি কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যায়, তো সেই এই বাটনে ক্লিক করলে যে লিঙ্কে চলে যাবে সেটা এখানে দিয়ে দিবেন। এই যে লিঙ্কের পরে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর বাটনের অ্যালাইনমেন্ট এটা আমরা সেন্টার করে দিই, যেন এটা মিডিলে থাকে, এবং তারপরে বাটনের সাইজ আপনি ছোট বড় করতে পারেন, আমরা মিডিয়াম রাখলাম। বাটনে যদি আপনি কোনো আইকন দিতে চান, দেখেন আইকন, আইকনের এখানে আমি আইকন লাইব্রেরিতে ক্লিক করছি, ক্লিক করলে এখানে দেখবেন প্রচুর ফন্ট অসমের আইকন চলে আসবে। এখান থেকে আপনার যে আইকনটা পছন্দ, একটা অ্যারো আইকন দরকার আমাদের, আমি এখানে সার্চ করি অ্যারো, অ্যারো রিলেটেড আইকন এখানে চলে আসছে, আমরা এখান থেকে এই আইকনটা নিতে পারি, ইনসার্ট, দেখেন এটা আইকন, কিন্তু এটা লেখার আগে চলে আসছে। এটা এডিট করার জন্য এখানে আইকন পজিশন রয়েছে, এটা বিফোর রয়েছে, আমরা এটাকে আফটার করে দেবো, তাহলে পরে চলে যাবে। আইকনটা আমরা একটু চেঞ্জ করে দিই, আইকনটা এই আইকনটা দিই, ঠিক আছে। তারপর আইকন স্পেসিং, এই লেখা থেকে আইকনের দূরত্বটুকু কতটুকু হবে, এই যে আপনি যত ইচ্ছা তত দূরত্ব বাড়াইতে পারেন, পর্যন্ত থাক। তারপরে রয়েছে স্টাইলে, চলে যাবো আমরা নিচে, আর তেমন অপশন নেই। এরপর স্টাইল, স্টাইলে গিয়ে বাটনটাকে আমরা ডিজাইন করবো। তো এখানে টাইপোগ্রাফি রয়েছে, সেম আমরা টাইপোগ্রাফি দেখে আসছি এর পূর্বেও, এখানে যা ইচ্ছাতে আপনি এডিট করতে পারেন। তারপর ফন্ট ফ্যামিলিটা আমরা একটু চেঞ্জ করে দেবো, আমরা যে ফন্ট ইউজ করছি সেই ফন্টটাই সব জায়গায় ইউজ করি, জোসেফিনস। এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আর কাজ নাই। যেখানে আর একটা কাজ আছে সেটা হলো আমরা ওয়েটটা 600 করে দিই, যেন একটু মোটা দেখায় লেখাটা। তারপরে হচ্ছে এখানে নর্মাল আর হবার, নর্মালটাকে দেখি, নর্মাল টেক্সট কালার, নর্মাল আপনি যেমন দেখছেন বাটনটা, এটা টেক্সট কালার কি আছে, আমরা টেক্সট কালার এখান থেকে হোয়াইট করে দিই, যদিও ডিফল্ট ভাবে হোয়াইট আছে তবু আমরা হোয়াইটটাকে এখানে এ করে দিলাম, এক্সপ্লেন করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই বর্ডারের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক দেয়া রয়েছে, এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেয়া রয়েছে, কালারটা যদি চেঞ্জ করি রেড করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারই থাক, ব্যাকগ্রাউন্ড মনে করেন ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখবো না, কোনো কালার রাখবো না, তাহলে কি কি করতে হবে এখানে আপনাকে, এই যে নিচে যে অপাসিটি রয়েছে, এই নিচে যে অপাসিটি রয়েছে এটা হলো অপাসিটি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটার অপাসিটি কেমন হবে, এটা আমরা একেবারে জিরো করে দিলাম, জিরো জিরো করে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে তাহলে দেখেন কোনো কালার নেই। এখন এখানে যদি বর্ডার দিতে চান চারি সাইডে, তাহলে এই যে দেখেন বর্ডার টাইপ, বর্ডার টাইপ সলিড করে দিলাম, উইথ দিলাম 2 পিক্সেল, তাহলে মোটামুটি এখানে একটা কিন্তু বর্ডার চলে আসবে, দেখেন একটা বাটন চলে আসবে। এখন বর্ডারের কালার কি দেওয়া যায়, হোয়াইট থাকুক, বর্ডার যদি আপনি রেডিয়াস করতে চান এখান থেকে আপনি রেডিয়াস করতে পারেন, এই যে দেখেন হালকা রেডিয়াস, তো আমরা রেডিয়াস করব না,
তারপরে বক্স শ্যাডো দিতে পারেন। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় রয়েছে, নর্মালের পাশে হবার, হবার কাকে বলে এটাকে বুঝতে হবে। যখন এই যে আমরা মাউস নাড়াচ্ছি, মাউস নাড়ানোর ফলে যেখানে আমাদের মাউসের যে কার্সারটা সেটা কিন্তু নড়ছে, এটা যখন আপনি বাটনের উপরে নিয়ে যাবেন এটাকে বলে হবার করা। অর্থাৎ মাউসটা বাটনের উপরে যাওয়া মানে বাটনে হবার, এই যে এটা মাউস এটা উপরে গেলে কারণ বাটনটাকে আমরা হবার করলাম। তা আপনি যদি চান নর্মালি এই ডিজাইন থাকবে, আর মাউস যখন এর উপরে যাবে তখন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ভিন্ন কোনো ডিজাইন আসবে, সেক্ষেত্রে আপনি হবারে করতে চান, হবারে হবার করলেও কিন্তু সেম জিনিসটাই থাকছে। তা আমরা চাই হবার করলে টেক্সট কালার ব্ল্যাক হয়ে যাক, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। যখন হবার করছি দেখেন সবকিছু ব্ল্যাক হয়ে গেছে। এরপরে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়ে দেবো, ধরেন ব্ল্যাক কালার, এবং টেক্সট কালারটা হোয়াইট করে দেবো। আচ্ছা না, ব্যাকগ্রাউন্ডের কালার দেবো হোয়াইট, মাউস যখন এর উপরে যাবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। এই যে দেখেন নেক্সট, আমি যদি এটাকে হাইট করে দিই, হাইট করে এখন দেখাই, দেখেন যখন নর্মালি এটা থাকছে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাচ্ছে আর লেখাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কত সুন্দর। তো যাক, এইভাবে আপনি এটা ডিজাইন করলেন। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, এখানে অ্যাডভান্স লেভেলে যদি অ্যাডভান্সে যদি যান এখানে সেই সেম জিনিস। আমরা এখান থেকে মোশন ইফেক্ট দিয়ে দিই, যে স্লাইড ইন আপ, স্লাইড ইন আপ নিচে থেকে উপরের দিকে যাবে। আচ্ছা এন্ড সবকিছু হয়ে গেলে এখান থেকে অবশ্যই আপনাকে আপডেট করতে হবে, আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, রিলোড করি এখানে, আচ্ছা সেই পেজটা ওপেন করতে হবে। আমরা কাজ করি সেই পেজটা মেনু বারে অ্যাড করে দিই, মেনু বারের কোথাও সেই পেজটা অ্যাড করে দিই। তার জন্য আমি চলে যাচ্ছি আবার ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে এখান থেকে আমরা যে পেজটা তৈরি করছে যে নাইট প্রথমে রয়েছে এটাকে আমরা অ্যাড টু মেনু করে দিই। তো নাইট পেজটাকে আমরা এখান থেকে হোম এর নিচে রাখলাম, নিচে রেখে সেভ সেন্স, তারপর এখন যদি আমরা এটাকে রিলোড করি আর দেখবো যে হোম এর পরে কালেকশনের মাঝখানে একটা নাইট নামে একটা পেজ চলে আসছে, যে নাইট পেজ। তো এটাকে যদি আমি ক্লিক করি নাইটে, আপনারা ভিজিট করে দেখতে পারেন, এই যে দেখেন আমাদের উদ্যোগগুলা চলে আসছে, এই যে বাটন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এবং প্রথমে কিন্তু দুটো অ্যানিমেটেড আকারে আসছিল আপনারা দেখছেন। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন আছে? খুব কঠিন কিছু মনে হচ্ছে? না না ভাই, সহজ আছে। এখানে কিন্তু কোডিং এর কোনো ঝামেলা নাই, আপনারা নিজেরাও দেখছেন এখানে কোনো কোডিং নাই। এই বিষয়টা যদি আপনি কোডিং এ করতে যাইতেন এমনটা না, কিন্তু কেউ কিছু বলবেন? জি না ভাই, এটা বাইরের নয়েজ গেছে তো তার। আচ্ছা তো দেখেন এখানে আপনার, আমরা জানি ওয়েবসাইট মানে কি, কোডিং করতে হবে, কোডিং করে ডিজাইন করতে হবে। তো আসলে কিন্তু তাই, ওয়েবসাইট মানে কিন্তু কোডিং করে ডিজাইন করতে, এখানেও কিন্তু কোডিং হয়ে গেছে, হয়তো আমরা নিজেরা কোডিং করি নাই, কিন্তু ব্রাউজার এমন একটা জিনিস, এটা হলো একটা আপনার কি বলা যায় ভিন গ্রহের এলিয়েন, বুঝছেন?
ব্রাউজার কিন্তু এই যে মানুষের ভাষা কিন্তু ব্রাউজার বোঝে না। আপনি বাংলা বলেন, ইংরেজি বলেন, আপনি যদি ব্রাউজারকে মানে স্পষ্ট লিখে দেন যে এইখানে এই লেখাটা শো করাও, সে কিন্তু জীবনেও শো করবে না, তাকে তার ভাষায় লিখতে হবে। আর ব্রাউজারের ভাষা কি? HTML, CSS, JavaScript, PHP, পাইথন, রুবি, এইগুলো হলো এরম আরো কিছু ভাষা রয়েছে যেগুলা ব্রাউজার সেই ভাষাগুলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। তো ব্রাউজারকে ব্রাউজারের ভাষায় বলতে হবে, তখনই না ব্রাউজার সেটাকে শো করাইতে পারবে। তো এই এই ভাষাগুলো আবার সব মানুষ বোঝে না, কিছু কিছু মানুষ বোঝে যারা ওয়েবসাইট ডিজাইন করে, ডেভেলপমেন্ট করে। সুতরাং এখানে কিন্তু এই যে সাইটটা আমরা ডিজাইন করলাম, আমরা কিন্তু কোনো কোডিং করি নাই, কিন্তু ব্রাউজার তো আবার কোডিং ছাড়া বোঝে না। তাহলে কিভাবে বুঝলো যে এত কিছু শো করাইতে হবে, বাটনে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে, হবার করলে এরকম ডিজাইন হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, এটা তাহলে ব্রাউজার কিভাবে বুঝলো? এখানে এলিমেন্টর যেটা করে বা ওয়ার্ডপ্রেস যেটা করে, এখানে যেহেতু কোডিং লাগে না, আমরা আমাদের ভাষায় বা আমাদের সুবিধা মতো অনেকটা ইউজার ফ্রেন্ডলি ভাবে এখানে সবকিছু অপশনালি, কোথায় কি হবে, কোথায় কি হবে, এখানে কি অপশন হবে, এগুলা চুজ করে দিই, কোনো কোডিং করা লাগে না। যখনই আমরা এক একটা বিষয় চুজ করি, তখন অটোমেটিক সেটা এই এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেস এটাকে কনভার্ট করে ফেলে ব্রাউজিং এর ভাষায়, কোডিং এ কনভার্ট করে ফেলে, কনভার্ট করে ব্রাউজারকে বলে, তখন ব্রাউজার সেটা শো করায়। অর্থাৎ মাঝখানে ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর এটা দোভাষী হিসেবে কাজ করছে, সে মানুষের কমান্ডও বুঝতেছে সহজে এবং ব্রাউজারকে সেটা ব্রাউজারের ভাষায় কনভার্ট করে দেখাই দিচ্ছে। অর্থাৎ মাঝখানে সরাসরি আপনাকে কোডিং না করে কোডিং এর ঝামেলাটা এদের উপরে ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দেওয়া হলো, তাই না? দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওয়েলকাম টু আর ওয়েবসাইট, এই লেখাটা বড় হবে, এই লেখাগুলো ছোট হবে, এগুলো ব্রাউজারকে তো বোঝাইতে হয়েছে। আমি যদি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই, দেখেন এখানে কত কোডিং চলে আসছে, এগুলো কিন্তু সব কোডিং, এই যে স্ক্রিপ্ট লেখা, তারপরে আপনার বিভিন্ন ডিপ নিয়ে, এর ভিতরে দেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটাকে খুঁজে বের করি, এখানে আমি এটাকে ছোট করি, ছোট করে এই লেখাটার উপরে যাই, এখানে দেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটা আছে। এর আগে পরে দেখেন একটা H2 ট্যাগ নিচে, এর ভিতরে কিছু ক্লাস ইউজ করছে। আবার এইগুলা কিন্তু, এই তো গেল শুধু HTML, এর বাইরে কিন্তু এখানে দেখেন কত CSS কোড করা হয়ে গেছে অটোমেটিক। এই যে আপনি ফন্ট সাইজ 45 দিয়েছিলেন, এটা CSS এ কোড লেখা হয়ে গেছে, ফন্ট ওয়েট 600 দিয়েছিলাম, হ্যাঁ অটোমেটিক হয়ে গেছে। টেক্সট ট্রান্সফার ক্যাপিটালাইজ দিয়েছিলাম, এটা দেখেন অলরেডি কিন্তু কোডিং এ কনভার্ট হয়ে গেছে, আমরা আমাদের ভাষায় লিখছি। এখানে দেখেন কালার FFF কোড সাদা দিয়ে দিয়েছে, ফন্ট ফ্যামিলি জেসেন জোসেফিন স্যান্স, ফন্ট সাইজ 45 পিক্সেল, ফন্ট ওয়েট 600, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, সবগুলা কিন্তু, এগুলো কিন্তু কিছু আমাদের লেখা লাগেনি, সব কিন্তু অটোমেটিক চলে আসছে, কনভার্ট হয়ে গেছে। এরপরে প্যাডিং, মার্জিন, লাইন হাইট, সব কিছু। আরেকটা বিষয় দেখেন, আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, এখানে দেখেন কোডিং এর অভাব নাই, এতগুলো কোড কিন্তু আপনার নিজে থেকে করা লাগতো, এইসব কোড কিন্তু লেখা লাগতো আপনাকে নিজে নিজে, কিন্তু কিছুই লেখা লাগেনি, আমরা আমাদের ভাষায় বলেছি, অটোমেটিক কোডে কনভার্ট হয়ে গেছে। আর যদি আপনি সরাসরি ওয়েবসাইট কোডিং করে তৈরি করতে চান, তাহলে এরকম হাজার হাজার লাইন কোড লিখে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। আর বিশ্বাস করেন, এই কোডিং এর কোথাও যদি আপনার ভুল হয়ে যায়, যেমন এখানে যদি এই যে একটা গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, এখানে একটা সমান সমান চিহ্ন, এই চিহ্নগুলো যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ইরর আসবে। এই ছোট ছোট বিষয়গুলো, এই যে সেমি ক্লোন, ক্লোন, তারপরে এই যে যত বিষয়গুলো রয়েছে এখানে, কোনো কিছু যদি আপনার একটা ভুল হয়ে যায়, তাহলে আপনার কোডগুলা রান করবে না ঠিকঠাক ভাবে, হয়তো রান করবে, কিছু অংশ বাদ পড়ে যাবে, কোথাও ইরর দেখাবে, এরকম হবে। তাই কোডিং এর ঝামেলাটা আমরা না করে আমরা কি করছি, এলিমেন্টর আর ওয়ার্ডপ্রেস এর উপরে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের মতো করে এদেরকে বুঝাই দিচ্ছি সহজে,
এরা সেটা ব্রাউজারের ভাষায় কনভার্ট করে নিচ্ছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। গাইজ ভাই, মুঝে ব্যাকগ্রাউন্ডের ইমেজ এর সাইটটা কি নাম? ব্যাকগ্রাউন্ডের ইমেজ, যে আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়েছেন, এটা কোন সাইট থেকে ডাউনলোড করলেন? ও এটা আমাদের আগে থেকে ডাউনলোড করা ছিল। এটা সাইট আপনার আমরা ডাউনলোড করছি হলো এই যে pixels.com থেকে। এখান থেকে আপনাদের ওয়েবসাইটের জন্য বা কোনো ডিজাইনের জন্য ইমেজ নেবেন, তাহলে কোনো কপিরাইট আসবে না। এগুলো সম্পূর্ণ আপনার কপিরাইট ফ্রি ইমেজ, এখানে ফ্রি স্টক ফটো, ঠিক আছে? ফ্রি স্টক ফটো, এই ইমেজ গুলো ইউজ করলে কখনো কোথাও কপিরাইট আসবে না। এখান থেকে যদি কোনো ইমেজ এখানে সার্চ করবেন, যে রিলেটেড ইমেজ আমরা সার্চ করছিলাম অফিস লিখে, মেবি অফিস লিখে সার্চ করে এখান থেকে একটা ইমেজ নিয়েছিলাম, মেবি এই ইমেজটা, এই যে এই ইমেজটা, এখান থেকে আপনার ইমেজ নিয়ে। এমন আরো ওয়েবসাইট রয়েছে ফ্রি স্টক এর জন্য, যেমন এখানে রয়েছে pixabay.com, না অনেকগুলো রয়েছে, বা pixels.com বা unslash.com, এগুলো রয়েছে, সেটা ভিন্ন বিষয়। তো যেটা বলছিলাম, এখানে কোডিং এর বিষয় গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম কয়েকটা হেডিং, দেখলাম টেক্সট এডিটর, বাটন। আচ্ছা, এরপরে যে বাকি বিষয়গুলো রয়েছে এগুলো আমরা খুব দ্রুত দেখে যাব এবং আপনারা বুঝতে পারবেন। সব উইজেটই সেম ভাবে ইউজ করতে হয় এবং এটার সবকিছুই সেম। আচ্ছা, এরপরে আমরা এক কাজ করতে পারি। এখানে দেখেন এই একটা সেকশন গেল মনে করেন, এর নিচে আমরা চাচ্ছি এখানে, আচ্ছা এখানে যদি আপনার প্রয়োজন পড়ে যে পাশাপাশি দুটো বাটন রাখবেন, এখানে কিন্তু আরেকটা বাটন যদি আপনি অ্যাড করতে যান, দেখেন এখানে যদি আরেকটা বাটন নিয়ে আসি আমি, সেটা কিন্তু পাশে অ্যাড হবে না, হয় উপরে চলে যাবে না হলে নিচে চলে আসবে। কেননা এখানে কলাম আছে একটা, এখানে একটাই কলাম আছে, এক কলামের ভিতরে পাশাপাশি দুটো রাখবেন না। আপনি যদি এখানে পাশে আর একটা রাখতে হয়, তাহলে পাশে আর একটা কলাম তৈরি করতে হবে আপনাকে। আর কলাম কিভাবে তৈরি করবেন, এই যে দেখেন এখানে ইনার সেকশন নামে একটা অপশন আছে, এবং এখানে কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে লেফট সাইড রাইট সাইড দুইটা, দুই কলাম, এটাকে আপনাকে ইউজ করতে হবে। এটাকে আমি ড্রাগ করলাম, ড্রাগ করে এই এখানে বা কোথাও যেখানে ওকে রাখলাম, এখানে দেখেন দুইটা কলাম চলে আসছে, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। তো আপনি লেফট সাইডে প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে বাটনটাকে ড্রাগ করেন এর ভিতরে, এবং রাইট সাইডে আপনি আরেকটা বাটন দিতে পারবেন। সাপোজ এই বাটনটা, এই বাটনটা যদি আপনি এর ভিতরে মুভ করাইতে চান, তাহলে এই যে পেন্সিল আইকন, এটাকে ড্রাগ করে এই প্লাস আইকনের উপর ছেড়ে দেন, তাহলে এটার ভিতরে চলে আসবে। আচ্ছা, এখন যদি আপনি দুটো পাশাপাশি রাখতে চান, তাহলে এই বাটনটাকে ক্লিক করেন, ক্লিক করে এই বাটনটাকে অ্যালাইনমেন্ট রাইট করে দেন রাইট সাইডে, আর এই বাটনটাকে এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে এই অ্যালাইনমেন্টটা লেফট করে দেন, তাহলে দুটো পাশাপাশি চলে আসবে। এই যে নেক্সট, এটা ডিজাইন করা বলে একটু বড় মনে হচ্ছে, সুন্দর করে এটা কেন ডিজাইন করি না, এই জন্য এটা নর্মাল আছে। আমরা কাজ করতে পারি এই বাটনের ডিজাইনটা, সেম ডিজাইনটা এটার উপরে অটোমেটিক পেস্ট করে দিতে পারি। যেমন এই যে পেন্সিল আইকন রয়েছে এইটার, এটার রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব, কপি করে এই এইটার উপরে এসে এইটার পেন্সিল আইকনের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল, যে স্টাইল শিটটা রয়েছে সেটা পেস্ট করে দেবো। এই যে দেখেন এখানে স্টাইলটা চলে আসছে এবং এটা লেফট সাইডে চলে গেছে, আমি এটাকে আবার ক্লিক করে রাইট সাইডে নিয়ে যাবো, দেখেন এখানে সুন্দর করে দুটোই চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ইনার সেকশনটা কি কাজে লাগে এটা আপনারা বুঝে গেলেন। ইনার সেকশন, এইটা দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার কলাম বাড়াইতে পারেন। কোন জায়গায় দেখলে একটা কলাম রয়েছে, আপনার এখন ইমার্জেন্সি সেখানে দুটো কলাম দরকার, পাশাপাশি দুটো জিনিস রাখবেন, পাশাপাশি পাশাপাশি দুটো এলিমেন্ট রাখবেন, কন্টেন্ট রাখবেন, সেক্ষেত্রে আপনি ইনার সেকশন দিয়ে দুইটা কলাম তৈরি করে লেফট একটা রাখবেন, রাইট একটা রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে তিনটা বিষয় চলে গেল, চারটা বিষয় বুঝলাম আমরা। এরপরে ধরেন এই সেকশন বার, আমি নিচে আর একটা সেকশন নেব,
আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি, ক্লিক করে এখানে ধরেন আমি দুই কলামের একটা সেকশন নিলাম, দুই কলাম। তাহলে কি হবে, আগে যেমন এক কলাম নিয়েছিলাম পুরোটাই একটাই কলাম ছিল, এখানে দুই ভাগে কিছু লেখা যাচ্ছিল না, এখন যদি আমি দুইটা কলাম নিই তাহলে এখানে দেখেন আমাদের লেফট সাইডে একটা কলাম, রাইট সাইডে একটা কলাম। তো লেফট সাইডের প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করে এখানে ধরেন আমি একটা ইমেজ দেব, এই ইমেজটাকে ড্রাগ করে আমি এটার উপরে নিয়ে আসবো। দেখেন আমাদের ইমেজটা শুধু লেফট সাইডে আসছে, এখানে একটা ইমেজ দিতে হবে অবশ্যই। তো এখানে ইমেজ দেওয়ার জন্য আমি এখানে সিম্পলি চুজ ইমেজে ক্লিক করি, লেফট সাইডে দেখেন ইমেজের অপশনগুলো চলে আসছে, এই যে ইমেজ এডিট করার অপশনগুলো লেফট সাইডে চলে আসছে। যেমন এখানে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স তিনটে অপশন রয়েছে। তো কন্টেন্টের ভিতরে যদি এখানে চুজ ইমেজ চুজ করার অপশন রয়েছে, চুজ ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দেবো। থেকে কোন ইমেজটা দেওয়া যায়, আপনি চাইলে এখান থেকে আপলোড ফাইল করতে পারেন। তো আমরা সিম্পলি এখান থেকে একটা ইমেজ দিয়ে দেবো আপাতত, ধরেন এই টি শার্টের ইমেজটা দিয়ে দিলাম, বা এখান থেকে এই ইমেজটাই দিয়ে দিলাম, ধরেন এই ইমেজটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই ইমেজটা আপনি ক্যাপশন দিতে চান কিনা, ক্যাপশন বলতে এটির ইমেজটা সাইজ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে কোন সাইজ আছেন, আপনি যদি ফুল চান তাহলে ফুল থাকবে, তারপর যদি আপনি থাম্বনেল চান তাহলে দেখেন এটা ছোট হয়ে গেছে। থাম্বনেল সাইজ বলতে 150x150x, আর যদি মিডিয়াম চান এটা একটু বড় হয়েছে, আমরা নর্মালি ফুল করে দেব বা এখান থেকে লার্জ করে দেব, তাহলে এটা বড় করে শো করবে, এটা বড় হয়ে শো করবে। এবং এটার অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার করতে পারেন, ক্যাপশন এখান থেকে অ্যাটাচমেন্ট ক্যাপশন যদি দেন তাহলে দেখেন, অথবা যদি কাস্টম ক্যাপশন ইউজ করেন এখানে কিছু লিখতে পারেন, যে দিস ইজ ইমেজ, তবে দেখেন নিচে সেই লেখাটা চলে আসছে, এইটা বড় হাতের হয়ে গেছে, দিস ইজ এন ইমেজ। আমরা ক্যাপশন আপাতত এখানে রাখছি না, শুধু ইমেজটা রাখলাম। যদি আপনি চান যে ইমেজে ক্লিক করলে কোথাও লিঙ্কে চলে যাবে, এই লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারেন, কাস্টম ইউআরএল দিয়ে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপরে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এটার আপনি উইথ হাইট কমাইতে পারেন, এই যে ছোট করবেন না বড় করবেন, তারপরে এখান থেকে হাইট কমাইতে পারেন, এই যে চ্যাপ্টার নাকি এখানে হাইট কম বেশ করতে পারেন, হাইট তারপরে এখান থেকে আপনি নর্মাল অবস্থায় এটার অপাসিটি কম বেশ করতে পারেন, যে ঝাপসা লাগবে নাকি না, তারপর সিএসএস ফিল্টার করতে পারেন এখান থেকে, যেমন ব্রাইটনেসটা বাড়ায় দিতে পারেন, কমাই দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে এডিট করে দিতে পারেন, ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন বা নর্মাল রাখতে পারেন, তারপরে এটাকে কম বেশ করতে পারেন, আপনি আপনার মতো এখানে এ করে নিতে পারেন। তো আমরা এটা ডিফল্ট করে দিই যেমন ছিল তেমন। তারপরে এটাকে আপনি বর্ডার, এই যে ইমেজের যে চার সাইডে যে বর্ডারটা রয়েছে এটা যদি রেডিয়াস করতে চান, বা এখানে যদি কোনো বর্ডার টাইপ বর্ডার দিতে চান, সলিড একটা বর্ডার দিলাম 3 পিক্সেলের, এটার কালার দিলাম ধরেন ব্লু কালার, তারপরে বর্ডারটা যদি আপনি চারি সাইডে একটু রেডিয়াস করতে চান, ধরেন 20 পিক্সেল, দেন রেডিয়াস 200 হয়ে গেছে, 30 পিক্সেল বা 10 পিক্সেল রেডিয়াস করে দেন, তাহলে হালকা এখানে দেখেন এই যে কর্নার গুলো দেখেন খুব বাঁকা হয়ে গেছে। আমরা এখানে আপাতত বর্ডার রাখছি না। তারপরে এখানে বক্স শ্যাডো যদি দিতে চান, ইমেজের সাইডে শ্যাডো থাকবে, বর্ডার রেডিয়াসটা উঠাই দিন। তারপরে এখানে আমরা একটা বিষয় দেখতে চাচ্ছিলাম, যে অ্যাডভান্সের ভিতরে মাস্ক অপশনটা ইমেজে আসলে দেখতে চাচ্ছিলাম। তো মাস্কটা যদি আমি অন করে দিই তাহলে দেখেন এখানে একটা সার্কেল চলে আসছে, এবং এখানে মাস্কের কিন্তু শেপ চলে আসছে, একটা কি ধরনের শেপ আপনি এখানে দিতে চান। আমি যদি ফ্লোয়ার দিই
তাহলে দেখেন একটা ফ্লোয়ার মতো একটা শেপ চলে আসছে, শেপের ভিতরে ইমেজটা রয়েছে। তারপরে যদি আমি এখানে ব্লব দিই তাহলে দেখেন একটা ব্লবের মতো এখানে চলে আসছে। হেক্সাজন যদি দিই এই যে এরকম একটা চলে আসছে। তো এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, তো আমি কাস্টম যদি দেন তাহলে কাস্টম তৈরি করতে পারবেন, এসভিজি নামে অপশন আছে, সেগুলো তৈরি করতে হয়, তৈরি করে এখানে আপলোড করলে সেই মানে শেপের ভিতরে চলে যাবে। আচ্ছা, তো এখানে আমরা সিম্পলি সার্কেলটা ইউজ করি বা ব্লবটা ইউজ করি, ঠিক আছে? সোহেল ভাইয়া ক্যামেরা অফ করেন। তো এখান থেকে দেখেন খেয়াল করেন, এখান থেকে আমরা ব্লব ইউজ করলাম, ইউজ করার পরে এখানে একটা শেপ চলে আসলো। যাক, ইমেজটা আমরা দেখলাম, এরপরে আমরা আবার ডট ডটে ক্লিক করব। ডট ডটে ক্লিক করলে এখানে আমাদের আবার চলে আসবে, তো ধরেন ইমেজ। আচ্ছা, আমরা এখান থেকে কোনো শেপ ইউজ না করি, তাহলে ডিজাইনটা একটু সুন্দর থাকবে। আমরা একটা ডিজাইনও করে যেতে পারবো, সাথে মাস্কটা অফ করে দিলাম। তারপর রাইট সাইডে আমরা ডিজাইনের জন্য আমরা সেম জিনিস আরেকবার দেখবো, এই যে টাইটেল গুলা। আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এই হেডিংটাকে এখানে নিয়ে আসলাম। এমনটা না যে আপনি যদি একবার হেডিং ইউজ করেন তাহলে নেক্সট টাইম এটা আর ইউজ করতে পারবেন না। আপনি একাধিকবার বারবার আনলিমিটেড টাইম একই পেজে একই উইজেট যত ইচ্ছা ততবার ইউজ করতে পারেন। তো দেখেন এখানে আমি এই হেডিং এর উপরে ক্লিক করছি, ক্লিক করে এটাকে চেঞ্জ করলাম যে অ্যাবাউট আস, এলাকাটা লিখলাম, তারপরে এটাকে আমি লেফটে রাখবো, এবং এটার স্টাইল থেকে আমি টাইপোগ্রাফি থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা সেম ফন্টটাই বারবার ইউজ করবো, সব জায়গায় ইউজ করবো। এটাকে একটু বড় করে দিই, অ্যাবাউট আস 5। তারপর এক কাজ করবো, এটাকে দেখেন আমি যদি এটাকে প্যানেলটাকে হাইড করি, হাইড করলে যেমনটা লাইভ দেখাবে ওয়েবসাইটে তেমনটাই দেখতে পারবেন। তো এখানে দেখেন উপরের যে সেকশনের সাথে নিচের এই যে সেকশনটা একেবারে গায়ে গায়ে লেগে গেছে, এই দুইটার মাঝে আমি কিছু গ্যাপ তৈরি করব। গ্যাপ তৈরি করার জন্য আমি এই নিচের সেকশনটা এডিট করব। দেখেন আমি যখন উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু একেবারে উপরে থাকতেছে এডিট সেকশন, মানে এই সেকশনটা এডিট করা। আমি যখন নিচের সেকশন এডিট করব, নিচের এই সেকশনের উপরে মাউস নিয়ে গেলেই এই যে দেখেন এখানে একটা চলে আসছে এডিট সেকশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি চলে যাবো অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে এখানে আমি টপে কিছু মার্জিন দেব। আমি টপে ধরেন এখানে 50 পিক্সেল মার্জিন দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু উপর সেকশন থেকে নিচের সেকশনটা একটু গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে যেটা করব, এই যে অ্যাবাউট আসে ছিলাম এখানে ক্লিক করলাম, অ্যাবাউট আসের মোটামুটি ডিজাইন শেষ। আমি এখানে নতুন আর একটা এলিমেন্ট নেবো এটার নিচে, সেটা হলো ডিভাইডার। আমরা একটা নতুন এলিমেন্টের সাথে পরিচিত হবো, নতুন উইজেট, সেটা হলো ডিভাইডার। তো আমি এইটাকে ড্রাগ করে এই অ্যাবাউট আছে নিচে নিয়ে যাচ্ছে, নিচে এটা ঠিক নিচে রাখবো। দেখেন এখানে একটা চলে আসবে, দাঁড়ান 1 মিনিট, আমি এখান থেকে সলিড থাকবে
সেন্টার থাকবে চলুন। এখন আমি সলিড কালার নিলাম এবং এটার উইথ ছোট করলে দেখেন ছোট হচ্ছে, বড় করলে বড় হচ্ছে, এটা আমি ছোট করে দিলাম এরকম। তারপরে এটাকে অ্যালাইনমেন্ট আমি লেফটে রাখবো, লেফট সাইডে, লেফট সাইড থেকে শুরু। এখানে আমি আইকন রাখতে পারি, অ্যাড এলিমেন্ট, দেখেন এটাকে তাহলে একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আইকন যদি আমি এখানে রাখি তাহলে যে স্টারটা দেখেন এটার মাঝে মাঝখানে চলে আসবে। অনেক স্লো কাজ করতেছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন স্টার দিয়ে দুইটা দুই সাইডে ডিভাইডার হয়ে গেছে। এখানে আইকনটা যদি আপনি বারবার বা আইকনটা চেঞ্জ করতে পারেন। এখানে আমি একটা বাড়ির হোম স্টোর স্টোরের আইকন দিয়ে দিলাম, স্টার চেঞ্জ হয়ে যেতে একটা বাড়ির আইকন চলে আসছে। তো আমরা এখানে মাঝখানে আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন। এই যে টেক্সট, টেক্সটটা এখানে এখানে ডিভাইডার লেখা রয়েছে, এখানে যা লিখে দেবেন সেটা এখানে চলে আসবে। তো আমরা নান করে দিই, আইকনটা এখানে দরকার নাই, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে এটার স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর এটা আপনি আবার এই যে লাইনটা রয়েছে এটাকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন। এই যে এখানে আমরা সলিড দিয়েছি, এখানে রয়েছে কার্লি, কার্লি দিলে কি স্টাইল আসবে, এই যে দেখেন এখানে বাঁকা বাঁকা চলে আসছে। তো এখানে যত স্টাইল আছে আপনারা একটু বাসায় ট্রাই করবেন, সবগুলো দিয়ে কোনটা কেমন যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। তো আমি এখানে আপাতত সলিড ইউজ করছি, সলিড ইউজ করে এখানে স্টাইলে চলে যাবো। যার পর এখানে এটার কালার কি হবে, ব্ল্যাকই থাক, এটার উইথ কত হবে আমি এখানে 2 দিয়ে দিই, তাহলে এটা একটু মোটা লাইন হয়ে যাবে, লাইনটা একটু মোটা হয়ে যাবে। আচ্ছা, তারপর এটার গ্যাপ 0 করে দিই তাহলে উপরের দিকে চলে যাবে। তো এটা মোটামুটি এরকম লাগছে, তো ঠিক আছে। এবার এর নিচে আমি কিছু টেক্স রাখবো, এখানে কিছু টেক্স রাখবো। টেক্স রাখার জন্য আমরা কি করব, কোন এলিমেন্টটা নেব বলেন তো, কেউ কোন উইজেটটা নেব টেক্স লেখার জন্য, প্যারাগ্রাফ লেখার জন্য? টেক্স এডিটর, টেক্স এডিটর, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা টেক্স এডিটরটা ইউজ করব। এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ঠিক এটার নিচে রাখবো, এই যে এখানে, এই যে এখানে চলে আসছে। তো এখানে আমি আমাদের যে টেক্স থাকবে সেটা আমি এখানে লিখে দেবো। আপাতত আমি ডামি টেক্স এখানে ইউজ করতেছি, সুন্দর, এখানে ডামি টেক্সটা আমরা ইউজ করলাম। তো এখন এটাকে আপনি চাইলে বিভিন্ন স্টাইল করতে পারেন, তা আপাতত এখানে কোনো স্টাইল দরকার নাই। এখানে শুধু আমরা টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেবো, মানে 40 বা 50 দিয়ে দেবো সাইজ। তাহলে দেখেন এখানে আমাদের চলে আসছে। তো আপনি যদি মনে করেন যে লেফট সাইডে যে ইমেজটা রয়েছে আর এপাশে যে লেখাগুলা রয়েছে এই দুটার ভিতরে একটু গ্যাপ যদি আপনার কাছে প্রয়োজন হয়, যে আরো একটু গ্যাপ হইলে ভালো হতো, তাহলে এখানে যেটা করতে পারেন, হয় লেফট সাইডের এই কলামে রাইট ডান পাশে প্যাডিং দিতে পারেন, অথবা রাইট সাইডের এই কলামের বাম পাশে প্যাডিং দিতে পারেন। দুটোর যেকোনো এক জায়গায় দিলেই গ্যাপ তৈরি হয়ে যাবে। বা আমরা দেখি এই সেকশন এডিটে যাব, সেকশন এডিটে গিয়ে এখানে লেআউটে যাব, লেআউটে এখানে কলাম গ্যাপ রয়েছে, আমরা যদি এক্সটেন্ড করে দিই তাহলে দেখেন একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। যদি কাস্টম দিয়ে দিই, কাস্টম দিয়ে এখানে কাস্টম কলাম গ্যাপটা বাড়ায় দিই, তাহলে দেখেন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। দেখেত্রে সমস্যা হচ্ছে চারি সাইডে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, তো আমরা এর জন্য এখানে ডিফল্ট রাখবো, রেখে এভাবে করবো না। আমরা এখানে দেখেন যখন আমরা কলাম নিয়েছি, এই যে দেখেন ইডিট কলাম নামে একটা অপশন চলে আসবে, রাইট সাইডের কলামে ইডিট কলাম নামে একটা অপশন চলে আসবে। তো আমি এই রাইট সাইডের ইডিট কলামে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হলো মার্জিন দেব। এখানে যদি লিঙ্ক করা থাকে তাহলে এক জায়গায় দিলে সব জায়গায় চলে আসবে, আমরা আনলিঙ্ক করে দিলাম, লিঙ্ক আনলিঙ্ক করে শুধু লেফট সাইডে 30 পিক্সেল দিলাম। আচ্ছা, মার্জিন আমরা প্যাডিং দিই, এখানে মার্জিন দেখুন আমরা প্যাডিং আনলিঙ্ক করে লেফট সাইডে 30 পিক্সেল প্যাডিং দিলাম। তো লেফট সাইড দেখেন হালকা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে।
আচ্ছা দেখেন মোটামুটি কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে, কিছু লেখা আছে আছে, তারপর এখানে দুটো সেকশন, দুই কলামে লেফট সাইডে ইমেজ রাখছি, রাইট সাইডে কিছু লেখা রাখছি। আচ্ছা তাহলে মোটামুটি এখানে আমাদের কমপ্লিট হইল কি কি, ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, বাটন, ডিভাইডার, এই এই কয়টা। আচ্ছা এখানে একটা আর একটা বিষয় হচ্ছে স্পেসার। স্পেসারটা কি, আপনার একটা স্পেস তৈরি করবে একটা জায়গায়, যেই জায়গাটা স্পেসার উইজার্ড দিবেন সেই জায়গাটা একটা স্পেস তৈরি হবে। তো যেমন ধরেন এখানে যদি আপনি চান যে এই যে এই যে লেখা, এই ওয়েলকাম টু আর ওয়েবসাইট এবং নিচে যে লেখাটা, বা এখানে যে অ্যাবাউট আস এবং এই যে নিচে যে ডিভাইডার এবং নিচে যে লোরে মিক্সম, এই দুটার মাঝখানে যদি আপনি গ্যাপ তৈরি করতে চান তাহলে এখানে স্পেসারটাকে ড্রাগ করে এই দুটার মাঝখানে রেখে দেন, গ্যাপ তৈরি হয়েছে। এবং এটাকে কত পিক্সেল গ্যাপ তৈরি করবেন এখান থেকে আপনি গ্যাপ তৈরি করতে পারেন, এই যে বাড়াই দিলে বেড়ে যাবে, কম দিলে কম, এভাবে। আর তো এভাবে তাহলে বুঝলেন যে স্পেসার কি কাজে ইউজ করা হয়, যদি প্রয়োজন হয় স্পেসার ইউজ করতে পারেন। তা আমি সিম্পলি এখানে এটা রাখবো না, তার জন্য আমি এই পেন্সিল আইকনে ক্লিক করব, অন্যটাই না কিন্তু যেটা যে উইজেট ডিলিট করব সেটার পেন্সিল আইকনে ক্লিক করে রাইট বাটন ডিলিট। ভাই আমার পেন্সিলে সাপ্লে কোনো অপশন আসে না। আচ্ছা পেন্সিল বলতে এই এই যে এরকম পেন্সিলে ক্লিক করলে অপশন আসে না এরকম? জি কোনো যে আপনার ডান দিকে যে অপশন গুলো আসছিল এইগুলো, জি এটা রাইট বাটন ক্লিক করতে হবে, পেন্সিলের উপরে রাইট বাটন, রাইট করছি তাও আসছে না, আসল কথা ডিলিট করতে পারছি না, আসল কথা একটু ঠিকঠাক ভাবে ক্লিক করেন দেখেন চলে আসবে। আচ্ছা তাহলে এখানে আমরা মোটামুটি দেখলাম, এখানে আর বাকি রয়েছে ভিডিও, তারপরে আইকন, গুগল ম্যাপ। আচ্ছা ঠিক আছে আমরা একটা এগুলাও দেখবো, তবে তার আগে আমরা এটাকে আপডেট করে দিই, আপডেট। আচ্ছা আপডেট করলাম, এখন যদি নাইট ব্লগ এখানে যদি আমরা রিলোড করি এখন নিচে আমাদের অপশন গুলো চলে আসছে, আপডেট গুলো চলে আসছে। এই আপনার ওয়েবসাইটটা ভিজিট করে এখানে নাইট নাইটে ক্লিক করলে, এই পেজে ক্লিক করলে এইটা পেয়ে যাবেন, এই ডিজাইনটা পেয়ে যাবেন। আচ্ছা আমরা তাহলে এখন একটা কাজ করবো, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা আশা করি এখানে বাকি যে উইজেট গুলা রয়েছে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তবে এই যে এখানে যে তিনটে উইজ চারটে উইজেট রয়েছে এগুলো কমপ্লিট করা হয়ে গেলে এই জেনারেলের ভিতরে যে উইজেট গুলা রয়েছে এগুলো আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে, কেননা উইজেট কিভাবে অলরেডি আপনারা বুঝে গেছেন, একটা উইজেট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এডিট করতে হয়। আপনারা এখন কিন্তু চাইলে যে কোনো উইজেট এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন এবং সেটার ভিতরে কি কি অপশন আছে আপনারা কিন্তু ইচ্ছা করে নিজেরাই দেখে নিতে পারেন। তারপর আমি এগুলা সবই দেখাই দিব, তবে তার আগে এই আর যে বাকি কয়েকটা উইজেট আছে এখানে, ভিডিও, তারপরে গুগল ম্যাপ আর আইকন, এই তিনটা আমরা বিরতির পর এসে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। আচ্ছা দেখেন এখানে আমরা বিরতির আগ পর্যন্ত তাহলে যতটুকু দেখছিলাম, আমরা এখন তাহলে আর যে কয়েকটা উইজেট রয়েছে এখানে এগুলো দেখবো এবং বাকি এখান থেকে দেখি কতটুকু দেখা যায়। আচ্ছা তারপরে ধরেন এখানে আমরা আইকন, আচ্ছা আইকনটা একটু দেখে নি, আইকন, ভিডিও আর আইকন, তাই তো? আচ্ছা এখানে আমরা একটা তাহলে এই একটা সেকশন চলে গেল, আমরা তাহলে আর একটা সেকশন নেব এখানে, এখানে আমরা সেকশন নিতে পারি দুই কলামের একটা সেকশন, আবার নিয়ে রাইট সাইডে আমরা একটা ভিডিও রাখতে পারি। আমি রাইট সাইডের প্লাস আইকনে ক্লিক করছি, ক্লিক করে ভিডিও উইজেটটা এখানে নিয়ে আসলাম। ভিডিও মানে আপনারা জানেন আপনি যদি কোনো ভিডিও শো করাইতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও উইজেটটা নিতে পারেন। সেটা নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো কাজ করতেছে, দেখেন এখানে ভিডিওটা চলে আসবে। এখন দেখেন লেফট সাইডে ভিডিওর অপশনগুলো চলে আসছে। তো সোর্স,
আপনি যে ভিডিওটা এখানে শো করাবেন সেটা কোথা থেকে শো করাবেন? আপনি চাইলে এখান থেকে ইউটিউব থেকে শো করাইতে পারেন, আপনি ভিমিও নামে একটা সোশ্যাল মিডিয়া রয়েছে সেখান থেকে আপনি চাইলে ভিডিও আপলোড করে সেই লিঙ্কটা এখানে দিতে পারেন, অথবা ডেইলি মোশন রয়েছে, অথবা সেলফ হোস্টেড। সেলফ হোস্টেড মানে আপনার এখান থেকে সোর্স ফাইল করে আপনি একটা ভিডিও ফাইল সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা ধরেন আপাতত এখান থেকে ইউটিউব সিলেক্ট করলাম, ইউটিউব থেকে আমরা একটা ভিডিও শো করাবো। তো ইউটিউবে যে ভিডিওটা এখানে শো করাইতে চান সেটার লিঙ্ক এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো চলেন আমরা একটু ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে ধরেন আপনি এই ভিডিওটা এখানে শো করাবেন। ধরেন এই ভিডিওটা আপনি ওখানে শো করাবেন, তাহলে এখান থেকে লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দেন, তাহলে দেখবেন ওই যে ওই ভিডিওটা এখানে চলে আসছে, আপনার ওয়েবসাইটে চলে আসছে। এখানে প্লে করলে কিন্তু এখানে প্লে হয়ে যাবে, দেখছেন? এখন আর ইউটিউবে যাওয়া লাগবে না, ইউটিউবের ভিডিও এখানে চলে আসবে। আচ্ছা, তারপর এখানে কিছু অপশন রয়েছে, স্টার্ট টাইম, ইন টাইম, অর্থাৎ এই ভিডিওটা তো টোটাল 2 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ আপনার অলমোস্ট 120 48 165 সেকেন্ডের একটা ভিডিও। তো আপনি যদি মনে করেন এটা আপনি কেউ যদি আপনার এখান থেকে প্লে করে তাহলে এটা একেবারে জিরো থেকে প্লে হবে না, আপনি যদি চান এখান থেকে দেখেন ইন সেকেন্ড, সেকেন্ডে লিখতে হবে আপনাকে, ধরেন 20 দিলাম তাহলে এটা 20 সেকেন্ড থেকে প্লে শুরু হবে। আমি যদি এখান থেকে প্লে করি এখানে 20 সেকেন্ড অলরেডি চলে আসছে, সেকেন্ড 20। আবার যদি ইন টাইম কত সেকেন্ড হওয়ার পরে এটা ইন্ড হয়ে যাবে এখানে দিয়ে দিতে পারেন, তো আমি এখান থেকে 00 করে দিই কারণ আমি চাচ্ছি শুরু থেকে শুরু হোক। আচ্ছা, তারপরে এখানে কিছু অপশন রয়েছে, অপশনগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। এটা অটো প্লে যদি অন করে দেন তাহলে অটোমেটিক ভিডিওটা প্লে হবে, কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, এই পেজে আসে, আসার সাথে সাথে ভিডিওটা অটো প্লে হয়ে যাবে, তাকে প্লে বাটনে ক্লিক করা লাগবে না। তারপরে মিউট যদি করে দেন তাহলে এটা মিউট হয়ে থাকবে ডিফল্ট অবস্থায়, কেউ চাইলে সাউন্ড বাড়াইতে পারবে, ডিফল্ট অবস্থায় এটা মিউট থেকে শুরু হবে। লুপ মানে একবার শেষ হলে আবার শুরু হবে ভিডিওটা প্লে। তারপরে প্লে কন্ট্রোল, অর্থাৎ এখানে শো করা রয়েছে, অর্থাৎ ভিডিও প্লে করার পরে যে টেনে দেওয়ার অপশন, সাউন্ড কম্পেশ করার অপশন, এগুলো শো করবে। আচ্ছা, এখানে আর বাদ বাকি বিষয়গুলো রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে, প্রাইভেসি মোড রয়েছে, লেজি লোড, লেজি লোড বলতে একটু বলে রাখি, যখন স্ক্রল করতে করতে এই সেকশনে আসবে তখন এই ভিডিওটা লোড হবে, আগে থেকে লোড হবে না। আচ্ছা, তারপরে সাজেস্টেড ভিডিও, আপনারা দেখেন ইউটিউবে একটা ভিডিও দেখলে আরো কিছু ভিডিও সাজেস্ট করে যে সাজেস্টেড ভিডিও, তো সেই সাজেস্টেড ভিডিওটা কেমন শো করবে, যে কোনো ভিডিও শো করবে নাকি যে চ্যানেল থেকে ভিডিওটা নিয়ে আসছে সেই চ্যানেলের ভিডিও গুলা শো করবে? তারপর ইমেজ ওভারলে, এখানে যে থাম্বনেলটা রয়েছে এটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো, ইমেজ ওভারলে থেকে এখানে যে ইমেজটা দিয়ে দিবেন, এখানে আমি এখান থেকে আমাদের যে ইমেজটা আপলোড করা ছিল ওইটা দিয়ে দিই, ইমেজটা দিয়ে দিই, থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটা প্লে করি তাহলে কিন্তু প্লে হবে সেই ভিডিওটা, শুধু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আশা করি এখানে বুঝতে পারছেন। তো আমি এখানে এটা হাইড করে দিই। তারপর স্টাইল রয়েছে, স্টাইলে গিয়ে আপনি এটা রেশিও চেঞ্জ করতে পারবেন, এখানে খুব বেশি স্টাইল নাই, রেশিও আপনি যদি চান 4:3 করবেন এই যে দেখেন, অথবা আপনি যদি চান 1:1 করবেন তাহলে এরকম শো করবে, যদি 9:16 চান তাহলে লম্বা হয়ে যাবে, তো নর্মাল হলো আমাদের 16:9। ইউটিউব এইভাবে চলে, তো যাই হোক এটা আমরা রাখি। তারপরে এখানে সিএসএস এর বিভিন্ন ফিল্টার করতে পারবেন, এর আগে আমরা দেখেছি এখান থেকে যে কন্ট্রাস্ট ব্লার করতে পারবেন, এগুলো সেম। তারপরে অ্যাডভান্স লেভেলে সেই সেম জিনিসগুলো। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভিডিওটা দেখলাম, ভিডিও কিভাবে এখানে নিয়ে আসতে হয়। তো লেফট সাইডে যদি মনে করেন আপনি একটা আইকন নিয়ে আসবেন, জাস্ট আপনি একটা আইকন শো করাবেন, তো এখানে আইকনটা আমি নিয়ে যাই, দেখলে কোনো জায়গায় এরকম ধরনের আপনার আইকন শো করানো লাগতে পারে, তো এখানে আইকন চেঞ্জ করতে পারেন আপনি, এই যে
যে কোনো আইকন আপনি এখান থেকে নিতে পারেন। টিভির আইকন নিয়ে আমরা টিভির একটা আইকন চলে আসছে, এটার ভিউ আপনি স্ট্যাক করতে পারেন, যেটা সার্কেলের ভিতরে চলে আসবে। আপনি চাইলে শেপ চেঞ্জ করতে পারেন, সার্কেল অথবা স্কোয়ার, এই যে, অথবা আপনি চাইলে এখান থেকে ফ্রেমের ভিতরে রাখতে পারেন, এই যে ফ্রেম চলে আসবে, স্কোয়ার অথবা সার্কেল, চারি সাইডে সার্কেল অথবা ফ্রেম। তারপরে এটাকে যদি আপনি লেফট সাইড, রাইট সাইড, সেন্টার নিয়ে যেতে পারেন। তারপরে যদি আপনি লিঙ্ক করাইতে চান, এখানে ক্লিক করলে কোথাও লিঙ্কে চলে যাবে, এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এটার স্টাইলে যদি যান, এখান থেকে দেখেন সুন্দর আইকনের কালার গুলা চেঞ্জ করার অপশন আছে, আপনার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এখান থেকে কালার চেঞ্জ করলে আইকনের কালার গুলা চেঞ্জ হয়ে যাবে। আপনি আইকনের সাইজ এখান থেকে ছোট বড় করতে পারেন, এই যে দেখুন। তারপরে আমরা এখান থেকে না রাখি, ডিফল্ট থাকুক। তারপর প্যাডিং রোটেট করাইতে পারেন আইকনটাকে, আপনি আইকনটা আইকনটাকে আপনি ঘুরাইতে পারেন এভাবে। আচ্ছা, তারপর এখান থেকে বর্ডার রেডিয়াস, বর্ডার উইথ, এগুলো আমরা আগে দেখছি। বর্ডার দিতে চাইলে তার অ্যাডভান্সের ভিতরে সেই সেম অপশন গুলা, যে মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস্ক। তাহলে এখান থেকে দেখেন এখন কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে এখানে স্পষ্ট লেখা রয়েছে প্রতিটা উইজেটে। আচ্ছা, তো এখানে আমি ডিজাইনটাকে সুন্দর করার জন্য এই আইকনটাকে রেখে এই সেকশনের এই লেখাগুলো আমি এই লেখাটাকে কপি করি, তারপরে এখানে পেস্ট করে দিই। তারপরে ডিভাইডারটাকে নিয়ে আসি, ডিভাইডারটা আসলো, এখানে কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসি। সেটা একটু ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে আইকনটা আমি ডিলিট করে দিই, আইকনটাকে ছোট করে দিই, আইকনের স্টাইল থেকে আইকনের সাইজ একটু আমি ছোট করে দিই, এবং এটাকে লেফট সাইডে নিয়ে যাই, কন্টেন্ট থেকে অ্যালাইনমেন্ট লেফট। এস, মোটামুটি এরপরে আমি আর একটা সেকশন নেবো এখানে, এবং এখানে নেবো আমি এক কলামের সেকশন। নেওয়ার পরে এই সেকশনের ভিতরে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি গুগল ম্যাপটাকে ড্রাগ করে নিয়ে আসবো। নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো লোড হচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন গুগল ম্যাপটা আমাদের এখানে শো করছে, আপনি চাইলে এটার হাইট কম বেশ করতে পারেন এখান থেকে আপনার মতো করে। এই হাইটটা থাক 450 পিক্সেল, এখান থেকে আপনি ডিফল্ট জুম কত রাখবেন সেটা এখান থেকে করতে পারেন। আর এখানে কোন লোকেশনটা আপনি শো করাবেন, যদি আপনার কোনো কোম্পানির ওয়েবসাইট হয় তাহলে সেই কোম্পানির অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন গুগল ম্যাপের যে লোকেশন। তো ধরেন আমি এখান থেকে আমাদের যশোরের MM কলেজটাকে শো করাবো, আমি সিম্পল এখানে সার্চ করতেছি MM কলেজ। এই দেখেন গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ চলে আসছে, আমাদের লোকেশনটা এসে চলে আসছে। তাহলে এখানে যে কোনো অ্যাড্রেস দিলে আপনার সেই অ্যাড্রেস এখানে গুগল ম্যাপে চলে আসবে। আচ্ছা, তারপরে স্টাইলে গিয়ে এটাকে আপনি, খুব বেশি স্টাইলের অপশন নাই এখানে, ফিল্টার রয়েছে শুধু। তারপর অ্যাডভান্সে গিয়ে অ্যাপিয়ারেন্স গুলো, তাহলে এভাবে আপনি গুগল ম্যাপ শো করাইতে পারেন। এটাকে আমি আপডেট করে দিই,
আপডেট করে আমরা এখানে যে রিলোড করি, দেখেন এখানে ম্যাপ ট্যাপ সব চলে আসছে। এখানে যদি প্লাস এখানে ক্লিক করে আমরা জুম করতে পারি, এটাকে মুভ করাইতে পারি এভাবে। অর্থাৎ প্রথম যে লোড হবে সেই লোডের সময় আপনার যে লোকেশনটা দিবেন সেই লোকেশনটা শো করবে। আচ্ছা, তাহলে যেগুলো দেখালাম মোটামুটি, এখানে কারো কোনো প্রবলেম আছে? বেসিক এর ভিতরে যেগুলো আমরা দেখলাম, এখানে মোট 10টা উইজেট দেখছি আমরা, 10টায় কি বুঝতে পারছেন আপনারা? কোনোটা কি মাথার উপর দিয়ে গেছে? ভাই এখন সব বোঝা আছে, কিন্তু পরে পড়তে গেলে প্র্যাকটিসের সময় ঝামেলা হইতে পারে, তো সমস্যা নাই। ভাই এই যে ভিডিও গুলো, এটা কতদিন থাকবে? ভিডিও খুব বেশি দিন থাকবে না। ও, তাহলে আমাদের কি ডাউনলোড করে নিতে হবে? তাই ডাউনলোড করে রাখতে পারেন, অথবা একবার শিখে গেলে আর ভিডিও লাগবে না, বারবার ভিডিও দেখে দেখে সলভ করতে গেলে সমস্যা হয়ে যায়। আপনার একটু ভুল হইলে ওটা একটু চেঞ্জ করে দেখবেন, দেখবেন একটা সঠিক হয়ে যাবে। ভুল করতে করতে যখন সঠিক হবে তখন সেটা মনে থাকবে। অনেক সময় ইচ্ছা করেও ভুল করতে হয়, মানে আপনি জানেন যে এটা দেখলেই হয়ে যাবে, ভিডিও দেখলেই হয়ে যাবে, কিন্তু আপনি ভিডিও না দেখে ওটা নিজে ভুল করতে করতে একটু শিখে যাবেন, দেখবেন যে এটা মানে আর ভুলবেন না কখনো। আচ্ছা, আমি কি আরো কিছু শেখাবো নাকি এ পর্যন্ত থাকবে? আরো কিছু দেখাবো, নিতে পারবেন আরো? বাকি আছে কতগুলো? আজকে মতো থাক ভাই, আর শেখাই না। এখানে বাকি আছে, আমরা মাত্র 10টা দেখছি, তবে বাকিগুলা দ্রুত হয়ে যাবে। এখানে এখনো 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, এখনো 20 21টা মতো বাকি আছে। প্রবলেম হয়ে যাবে, আজকে থাক। এখন 21টা বাকি আছে, এরপরে তো এখনো এই যে প্রো ভার্সন রয়েছে, প্রোর ভিতরে আপনার 1 2 3 4 5 6 7 8 9, এখানে 30 40টা মতো আছে। এখনো 3টা ক্লাস মেবি লাগতে পারে। না না, 3টা ক্লাস দেওয়া যাবে না, আমরা নেক্সট ক্লাস এটা কমপ্লিট করে ফেলবো। এলিমেন্টরের এই যে 30 40টা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবেন? না, এখানে তো হলো ইম্পর্টেন্ট গুলো দেখবো, প্লাস আপনারা যখন এখানে দু একটা দেখলে বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরেও সবগুলো আমি আমি তো অবশ্যই দেখাবো, তাহলে আমি যদি হালকা করেও দেখাই আপনারা এটা ডিটেলসে বুঝে যাবেন, কেননা আপনারা অলরেডি জানেন কিভাবে একটা উইজেট নিতে হয়। এবং দেখে দিলেই ভালো হয়, সবগুলো অবশ্যই দেখাবো, সবগুলো অবশ্যই একবার করে টাচ দিয়ে যাবো। যে ভাই টাচ দিলেই দেখা যাচ্ছে বলে আমরা বাকিটা বুঝে নিতে পারবো, ডিজাইন তারপর যে সাইড গুলো আছে ওগুলো তো আমরা। এতটুকু থেকে আপনাদের ধারণা হওয়া উচিত যে একটা পেজ ডিজাইন করতে বা একটা পেজ ওয়েবসাইট কিন্তু এইভাবে তৈরি করে। আপনার ওয়েবসাইট দেখবেন আর যে ডেমো গুলা দেখবেন সবগুলা কিন্তু এরকমই। আর যদি আমরা একটু যেটা বলছিলাম, আমরা যদি ফাইবারে যাই, সার্চ করি এলিমেন্টর, এলিমেন্টর লিখে সার্চ করলাম, মিউট করেন মিউট করেন ভাই, এলিমেন্টর লিখে সার্চ করলাম, এখানে দেখেন অলমোস্ট প্রায় 10,000 মতো গিগ চলে আসছে। এখান থেকে যদি আমি কিছু ওপেন করি, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এখান থেকে এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম,
বেশ কয়েকটা ওপেন করলাম, দেখেন এইখানে চারটা অর্ডার পড়ে আছে। তিনি কি করবেন, আই উইল ডিজাইন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টার প্রো পেজ বিল্ডার। আর যখন আপনি এলিমেন্টার প্রো, কোনো বায়ার যদি এসে বলে আমি এলিমেন্টার প্রো দিয়ে ডিজাইন করব, সে বায়ার আপনাকে প্রো ভার্সন প্রোভাইড করবে, ওটা আপনাকে কিনে দেওয়া লাগবে না। সুতরাং এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে ভাই এলিমেন্টার প্রো আমাদেরকে কিনতে হবে কিনা। একটা এলিমেন্টার প্রো কিনতে গেলে 150, 200, 300 ডলার মানে প্রাইস আছে, বিভিন্ন প্যাকেজ আছে। তারপরে যদি আরেকটা গিগ দেখি, এখানে দেখেন এখানে 2টা অর্ডার পড়ে আছে, এখানেও দেখেন 11টা অর্ডার পড়ে আছে। কি করবে, এলিমেন্টার প্রো অথবা এলিমেন্টার দিয়ে ওয়েবসাইটটা ডিজাইন করে দিবে। এখানে 6টা অর্ডার পড়ে আছে, এখানেও 3টা অর্ডার পড়ে আছে। তার প্রতিটা গিগে কিন্তু কম বেশ অর্ডার আছে এবং এগুলোর চাহিদা প্রচুর। এগুলোতে গেলে সরাসরি অনেক বায়ার রিকোয়েস্ট আসে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। না, আমরা কি শেখার জন্য এলিমেন্টের প্রোডাক্ট ক্র্যাক ভার্সন ব্যবহার করতে পারি? হ্যাঁ, পুরো আমি দিয়ে দেবো, সেটা আপনারা ইউজ করবেন শেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি একটা জিপিএল লাইসেন্সের প্রো ভার্সন আপনাদের দিয়ে দেবো, ওইটা দিয়ে আপনারা এলিমেন্টার প্রো প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে আমরা প্রথম থেকেই প্রবলেম সলভিংটা করব। ঠিক আছে ভাই, 4 ঘন্টা যে নিতে চাইছিলেন কবে থেকে নিবেন ভাই? বুঝি নাই, 4 ঘন্টায় যে ক্লাস নিতে চাইছিলেন নিতে নিবেন কি ভাই, না 2 ঘন্টাই থাকবে? আচ্ছা, এটা হবে হবে ভাই, খুব দ্রুতই হবে।